আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমরা
আমরা শুরু করবো কখন? স্টার্ট করে দিতে পারেন, আমাদের যেহেতু সময় হয়ে গেছে। হ্যাঁ আর হ্যাঁ আপনাকে আমি কোহোস্ট করে দিয়েছি, আপনি শেয়ার স্ক্রিন দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক ফেসবুক লাইভ চালু হয়ে গেছে নাকি? আমরা কি স্টার্ট করবো? হোস্ট কে আছেন? দ্রুত দ্রুত সাউন্ড করুন স্যার। আমরা আমরা স্টার্ট করি না? জি স্যার, স্টার্ট করে দেন স্যার। স্যার আমাদের লাইভ চলে আসছে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইসিজির ক্লিনিক্যাল ওয়ার্কশপের আমার লাস্ট ডিসকাশন সেশন। আজকে আমরা অলরেডি আজকে ফুড ক্লাস, যদি আমার থার্ড, আমরা আমার প্রথম ক্লাসে আমরা বেসিক্স অফ ইসিজি নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে এরিদমিয়া এবং আজকে কিছু ইম্পর্টেন্ট ডিজিজ অ্যাসোসিয়েটেড ইসিজি নিয়ে একটু আলোচনা করব। এবং আজকের ক্লাসের পরে আমরা কিছু কোশ্চেন পেয়েছি, কয়েকটা কোশ্চেন, এবং আপনাদের কিছু কনফিউশন থাকলে আজকে আমরা আলোচনা করব, এবং যদি আরো বেশ কিছু থাকে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ পাঠাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কোশ্চেনের আনসার দিয়ে দেওয়ার জন্য। ইসিজিটা আমি প্রথম দিনই বলেছি যে ইসিজিটা আসলে একটা ভাস্ট টপিক, যেটা কার্ডিওলজিতে, যারা কার্ডিওলজিতে আছেন অনেক বেশ কয়েকজন, যারা কার্ডিওলজিতে আছেন আপনারা জানেন যে কার্ডিওলজির অন্যান্য টপিকের চেয়ে ইসিজির বইও ভলিউমও অনেক বেশি, মানে অন্যান্য টপিকের যতগুলো বই তার চেয়ে অনেকগুলো বই ইসিজির, এবং ইসিজির এত ভেরিয়েশন যে নর্মালেরই হাজার হাজার ভেরিয়েশন। সুতরাং ইসিজিটা আমাদের, আমরা তো বেসিক্যালি যারা পোস্ট গ্রাজুয়েশন করি ইসিজি পড়ি শিক্ষার পাশাপাশি আমাদের জন্য পরীক্ষাগুলো যেন পাশ করতে পারি এজন্য শিখি, কিন্তু ইসিজি শিখার এবং জানার সবচেয়ে বড় উপায় হলো রেগুলার রেগুলার দেখা। সবসময় আসলে সম্ভব হয়ে ওঠে না, আর পাশাপাশি আমাদের কারিকুলামটাও একটু ডিফারেন্ট, যে আমরা ওই কারিকুলামে আমরা রেগুলার প্র্যাকটিসটা হয় না, দেখা যায় যে রেগুলার প্র্যাকটিস না হওয়ার কারণে আমরা হয়তো দুই একটা ওয়ার্কশপে অল্প একটু শিখি, আলটিমেটলি পরে আবার কিছুটা ভুলে যাই রেগুলার প্র্যাকটিস না থাকার কারণে। যারা কার্ডিওলজিতে আছেন তারা ইসিজি রিপোর্ট করেন, অনেক কিছু করেন জানেন, বা যারা নন কার্ডিওলজিস্ট অন্যান্য ডিসিপ্লিনে আছেন তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, যেহেতু রেগুলার প্র্যাকটিসটা হয় না, এবং রেগুলার প্র্যাকটিসটা করা খুবই জরুরি, নাইলে আসলে খুব ঝামেলা। আর আর প্রথমেই বলে রাখি যে আমাদের যে তিনটা সেশন আজকে, সহ তিনটা সেশন আমার, আসলে এই তিনটা সেশন ইসিজির খুব বেশি একটা সাফিসিয়েন্ট না সময়টা, বেসিক্স
এবং গত ক্লাসে এরিদমি এরিদমি এগুলো জাস্ট আমি দেখালাম যে কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু প্রতিটা এরিদমিয়ারই একটা একটা করে ক্লাস হয়তো লাগবে যদি ভালো করে বোঝাতে হয়। যাই হোক, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, তার মধ্যে মায়োকার্ডিয়াল ইনফাকশন, পেরিকার্ডাইটিস, ভেন্টিকুলার হাইপারট্রফি এবং কিছু ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স। এবং এটার পরে আমি কিছু আজকে কয়েকটা কোশ্চেন পেয়েছি, ওইগুলো নিয়ে একটু ডিসকাস করব। প্রথমে আমরা চলে যাব যে এই আপনারা সবাই জানেন যে এখন যে পিকচারটা, এটা জাস্ট বেসিক্স অফ ইসিজি, যে আমাদের ইসিজির কিছু ওয়েব থাকে, পি পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট, সবগুলো নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে অলরেডি আশা করি। আমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন পড়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা এসটি সেগমেন্ট। মনে আছে কিনা প্রথম দিন আমরা ব্রিফলি একটা ডেসক্রিপশন করেছিলাম যে এসটি একটা জে পয়েন্ট থাকে, আইসোইলেকট্রিক লাইন, সাধারণত এসটি সেগমেন্টটা আইসোইলেকট্রিক লাইনে থাকে, আইসোইলেকট্রিক লাইনের উপরে গেলে এলিভেশন, নিচে গেলে ডিপ্রেশন, আমরা আলোচনা করেছিলাম। এখন আমাদের এমআইতে কি হয়, মায়োকার্ডিয়াল ইনফেকশনটা মূলত একটা একিউট করোনারি সিন্ড্রোম। সবাই আপনারা জানেন যে একিউট করোনারি সিন্ড্রোমের দুইটা অংশ, একটা হলো আনস্টেবল অ্যানজিনা, একটা হলো মায়োকার্ডিয়াল ইনফেকশন। আর আনস্টেবল অ্যানজিনা এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন, মায়োকার্ডিয়াল ইনফেকশন তো আবার সাব ডিভাইডেড হয়ে দুইটা পার্ট, একটা হলো নন এসটি এলিভেটেড এমআই, একটা হলো এসটি এলিভেটেড এমআই। এসটি এলিভেশন এমআই এর নাম দিয়েই বোঝা যায় যে এটা একটা এসটি এলিভেশন, মানে এসটি সেগমেন্ট এলিভেশন হয় যে এমআই তে, আরেকটাতে এসটি সেগমেন্ট এলিভেশন হয় না। এসটি সেগমেন্টে যেখানে এলিভেশন হয় সেখানে আসলে প্রথম কি বেশ কিছু স্টেজে পাওয়া যায়, আমি স্টেজগুলো আলোচনা করবো। হাইপার একিউট টি ওয়েভ থাকে, এসটি এলিভেশন থাকে, কিউ ওয়েভ থাকে। আর নন এসটি এমআই তে সাধারণত অনেক সময় ইসিজি নর্মালও থাকতে পারে, নর্মাল অথবা এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন। আর আনস্টেবল ইঞ্জিনিয়ারে সাধারণত নন এসটি এমআই এর মতো ইসিজি পাওয়া যায়, নর্মাল পাওয়া যেতে পারে, এসটি ডিপ্রেশন পাওয়া যেতে পারে, টি ইনভার্সন পাওয়া যেতে পারে। কিন্তু আনস্টেবল ইঞ্জিনিয়ার থেকে এমআই এর যে পার্থক্যটা হলো, আনস্টেবল ইঞ্জিনিয়ার সাধারণত কার্ডিয়াক বায়ো মার্কার গুলো যেমন সিকেএমবি, ট্রোপোনিন, এটা বাড়া থাকে না, বাট মায়োকার্ডিয়াল ইনফেকশনে কার্ডিয়াক বায়ো মার্কার গুলো বাড়া থাকে। এখন আমি জাস্ট আবারও এসটি সেগমেন্টটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে আমরা প্রথম ক্লাসের আলোকে আমরা এসটি সেগমেন্টটা হলো এস ওয়েবটা উপরে এসে আইসোইলেকট্রিক লাইনে যেখানে টাচ করে এই জায়গাটাকে বলা হয় জে পয়েন্ট। জে পয়েন্ট থেকে শুরু করে টি ওয়েব শুরু রাগ পর্যন্ত আইসোইলেকট্রিক লাইনে যে সেগমেন্টটা থাকে, দিস ইজ দ্য এসটি সেগমেন্ট। আর আপনাদেরকে বলা হয়েছিল যে এসটি ইলিভেশন কখন বলবো, যদি জে পয়েন্ট থেকে কতটুকু আইসোইলেকট্রিক লাইন থেকে জে পয়েন্টটা কতটুকু ইলিভেটেড, এটা দিয়ে আমরা বুঝি এসটি ইলিভেশন। আর আইসোইলেকট্রিক লাইন থেকে জে পয়েন্টটা কতটুকু ডিপ্রেসড, এটা আমরা বলি এসটি ডিপ্রেশন। এটা জাস্ট আমাদের প্রথম ক্লাসের আলোচনা। এখন আমরা অলরেডি আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে যে এসটি ইলিভেশনে কিছু কজ, এসটি ডিপ্রেশনে কিছু কজ, আমি আবারও জাস্ট একটু দেখানোর জন্য দেখানো। এসটি ইলিভেশনটা বলা হয় যদি আপনার লিম লিডে যদি 1 মিলিমিটার, মানে একটা ছোট ঘরের উপরে উঠে যায় জে পয়েন্টটা, মানে এসটি ইলিভেশনটা, এবং চেস্ট লিডে যদি 2 মিলিমিটার, মানে দুইটা স্মল স্কোয়ার উঠে যায়, তাহলে আমাদেরকে এসটি ইলিভেশন এমআই বলা হয়। এবং আমরা প্রথমে এসটি ইলিভেশন দিয়ে চিন্তা করবো, আনলেস প্রুভড আদারওয়াইজ, কারণ বিকজ দিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। তারপরে কিছু কজ যেমন আর্লি রিপোলারাইজেশন, পেরিকারাইটিস, ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম, পালমোনার এম্বোলিজম, আরো অনেকগুলো কজ আছে এসটি ইলিভেশনের। আর্লি রিপোলারাইজেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইয়াং কিছু, এটা নর্মাল ভেরিয়েন্ট, কিছু ইয়াং পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কি যে ভেন্টিকুলার রিপোলারাইজেশন মানে কি, যে আলটিমেটলি টি ওয়েব, যদি আমরা ইসিজি ওয়েব দেখি, টি ওয়েব দেখা যায় যে এসটি সেগমেন্টটা নামার আগেই, আমি ছবিটা দেখাই, যে দেখা যদি আর্লি রিপোলারাইজেশন মানে কি, যে এই আমাদের আরটা উঠলো, আরটা নামলো, এস হলো, পুরোপুরি এস নামার আগেই একটা রিপোলারাইজেশন শুরু হয়ে যায়, এস নামার পরে, এসটি পরে আমাদের রিপোলারাইজেশন হয় মূলত। কিন্তু এখানে আর্লি রিপোলারাইজেশন কি হয়, এসটা পুরোপুরি নামতে পারে না, নামার আগেই জে পয়েন্টটা উঠে যায়, জে পয়েন্টের নিচে নামার, এসটা নিচে যাওয়ার আগেই রিপোলারাইজেশন শুরু হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, ইয়াং সাধারণত নর্মাল ভেরিয়েন্টের ক্ষেত্রে, তখন এটাকে আর্লি রিপোলারাইজেশন বলে। এখন যদি অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আমরা সরি আর্লি রিপোলারাইজেশন এবং এমআই এর মধ্যে পার্থক্য করবো কিভাবে, দুইটাই তো এসটি ইলিভেশন, আমি হয়তো পরে আবারও বলবো।
একটা কথা হলো, প্রথম হলো পেশেন্টের সিমটমস। আমরা তো প্রথম ক্লাসে বলেছিলাম যে ইসিজি, প্রতিটা ইসিজি আমরা কোরিলেট করব উইথ দ্য সিমটমস অফ দ্য পেশেন্ট। এসটিএম এর ক্ষেত্রে পেশেন্টের টিপিক্যাল সিমটম থাকবে, আর্লি রিপোলারাইজেশন পেশেন্টের কোনো সিমটম থাকবে না, সহজ কথা। তারপর এসটিএমআই তে আদার চেঞ্জ গুলো থাকে, যেমন কিউ ওয়েভ আসে, টি ইনভার্সন আসে, কিন্তু আর্লি রিপোলারাইজেশন এগুলো আসবে না, কোনো কিউ ওয়েভ আসবে না, কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আসবে না। এসটিএমআই তে কিছু রেসিপ্রোকাল চেঞ্জ, একটু পরে আমরা বলবো, রেসিপ্রোকাল চেঞ্জ থাকে, আর্লি রিপোলারাইজেশন এর কোনো চেঞ্জ থাকবে না। দিজ আর দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ইন বিটুইন দ্য আর্লি রিপোলারাইজেশন এন্ড এসটি এলিভেশন এমআই। এখন যদি আমরা এসটি ডিপ্রেশনের কিছু কজ দেখি, তাহলে আমরা বলতে পারবো যে আপনার এখানে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হতে পারে, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি হতে পারে, ইন্ট্রাভেন্টিকুলার কন্ডাকশন ডিফেক্ট হতে পারে, ডিগোক্সিন ডিজিটালিস পেশেন্টের ডিজিটালিস ডিগোক্সিনের কারণে অনেক সময় এসটি ডিপ্রেশন হতে পারে, কিছু রেসিপ্রোকাল চেঞ্জ হতে পারে। একটু পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো মূলত। সুতরাং এগুলো প্রথম ক্লাসে অলরেডি আমরা দেখিয়েছি। সুতরাং এসটি এলিভেশন এমআই এর আমাদের ক্রাইটেরিয়া গুলো কি, একটু আগে অলরেডি আমি বলে দিয়েছি যে যদি 2 মিলিমিটার মানে দুইটা স্মল বক্স এসটি এলিভেশন হয়, অথবা নিউ লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই জিনিসটা আমি প্রথম দিনই বলেছি যে যদি কারো নিউ অনসেট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়, হি অর শি শুড বি ট্রিটেড অ্যাজ লাইক অ্যাজ এসটি এলিভেশন এমআই। আর আর যদি লিম লিডে যদি 1 মিলিমিটার উপরে হয়, তাহলেও আমরা এসটি এলিভেশন বলি। কিন্তু মনে রাখতে হবে পেশেন্টের টিপিক্যাল চেস্ট মোর ইম্পর্টেন্ট, কারণ টিপিক্যাল চেস্ট পেন বাদে কখনো আমরা প্রসিড করতে পারবো না ফর দ্য ইভালুয়েশন এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। সুতরাং মনে রাখতে হবে এটা হলো আপনার চেস্ট লিডে 2 মিলিমিটার, লিম লিডে 1 মিলিমিটার। সুতরাং এবং যে সমস্ত পেশেন্টের টিপিক্যাল সিমটম থাকবে এবং নিউ অনসেট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকবে, তাদেরকেও কিন্তু আমাদের শুড বি কনসিডার অ্যাজ লাইক অ্যাজ এসটি এলিভেশন এমআই। এখন একটা প্রশ্ন আসতে পারে না যে ঠিক আছে পেশেন্টে টিপিক্যাল সিমটম, তো পেশেন্টের মানে আপনার অনেক বছর ধরে তার লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো হোয়েদার দিস ইজ এসটি এলিভেটেড এমআই অর নট? যাদের নিউ অনসেট এলবিবি তাদের কিন্তু আমরা ট্রিটমেন্ট করলাম, কিন্তু টিপিক্যাল সিমটম বাট আগে থেকে এলবিবি ছিল, তাদের ক্ষেত্রে আমাদের একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াকে বলা হয় গার্বুসাস ক্রাইটেরিয়া। একটু খেয়াল করে দেখেন, গার্বুসাস ক্রাইটেরিয়াটা হলো যে আমাদের 1 ABL B5 B6, আমরা জানি যে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে কি হয় যে টল আর থাকে B5 B6 এ উইথ এম প্যাটার্ন, আর এস আর প্যাটার্ন বা এম প্যাটার্ন থাকে, এবং ডিপ এস বা কিউ যাই বলুন না কেন এটা থাকে আপনার B1 থেকে B3, মানে B1 থেকে B3 এর মধ্যে থাকে নেগেটিভ ওয়েভ এবং B5 B6 1 ABL থেকে পজিটিভ ওয়েভ। অ্যাকর্ডিং টু গার্বোসাস ক্রাইটেরিয়া দেখা গেল যে আপনার যদি যাদের পজিটিভ ওয়েভ থাকে তাদের যদি আপনার 1 মিলিমিটার মানে এক ঘরের উপরে যা এসটি সেগমেন্টটা, একবার এসটি এলিভেশনটা, এটাকে বলা হবে এসটি এলিভেটেড এমআই তাদের ক্ষেত্রে। আর যাদের নেগেটিভ থাকে তাদের ডিপ্রেশন যদি মোর দেন 1 মিলিমিটার হয়, এটাও একটা আমাদের পজিটিভ ক্রাইটেরিয়া, কিন্তু তাদের সেন্সিটিভিটি কিন্তু অনেক কম, মাত্র 20-35%। জাস্ট এটাই বড় করে দেখানো হয়েছে যে এসটি এলিভেশন যদি 1 মিলিমিটার উপরে হয় অথবা ডিপ্রেশন যদি 1 মিলিমিটার উপরে হয়, এবং অনেক ক্ষেত্রে যদি ডিসকর্ডেন্ট থাকে, একটু খেয়াল করে দেখেন কনকর্ডেন্ট ডিসকর্ডেন্ট, দুটো কথা আমি আবার আবারও বলছি, কনকর্ডেন্ট মানে যেদিকে আর ওয়েভ ওইদিকে যদি আপনার ইয়া হয়, এই যে আপনার এই যে এলিভেশন হয়, ডিসকর্ডেন্ট মানে যেদিকে আর ওয়েভ তার বিপরীত দিকে যদি এলিভেশন হয়। একটু খেয়াল করে দেখেন যে এখানে পজিটিভ ওয়েভ এখানে এলিভেশন হয়ে যায়, তার মানে কি এটা আমরা 1 মিলিমিটার উপরে হলে আমাদের গার্বোসাস ক্রাইটেরিয়াতে পড়ে, এখানে নেগেটিভ নেগেটিভ ওয়েভ V1 V3 এখানে 1 মিলিমিটার যে ডিপ্রেশন হলে হয়, কিন্তু যাদের ডিসকর্ডেন্ট মানে নেগেটিভ ওয়েভ এর যদি উপরে উঠতে যায় তাহলে আমাদের 5 মিলিমিটার হইতে হবে, মানে 5 মিলিমিটার। সাপোজ ধরেন V1 V3 V2 তে যদি আমাদের হতে হয় এই এলিভেশনটা, তাহলে আমাদের মিনিমাম 5টা স্মল স্কোয়ার হইতে হবে। তাহলে সহজ কথা আমি আবারও বলে দিচ্ছি যে B5 B6 1 ABL যদি আপনার এই এসটি এলিভেশন 1 মিলিমিটার উপরে হয়, যাদের আগে থেকে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক অথবা পেসমেকার লাগানো থাকে, তাদের ক্ষেত্রে এলিভেশন V1 V3 তে ডিপ্রেশন তো সিগনিফিকেন্ট, ডিপ্রেশন 1 মিলিমিটার হলেই হবে,
কিন্তু V1 V3 তে যদি ইলিভেশন আপনি ধরতে যান মিনিমাম 5 মিলিমিটার ইলিভেশন হতে হবে। এটা গার্বোসাস ক্রাইটেরিয়া বলা হয়। দিজ আর দা ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ ST ইলিভেশন অথবা ডিপ্রেশন ইন কেস অফ একিউট করোনারি সিন্ড্রোম। এখন আমরা আসি যে MI তে ECG চেঞ্জটা কিভাবে হয়। প্রথমেই কিন্তু একবার ST ইলিভেশন হয়ে যায় না বা প্রথমেই কিন্তু কিউ ওয়েভ চলে আসে না, একটা সময় লাগে, একটা বিভিন্ন ফেজ থাকে। ফেজটাকে দুই ভাগে ভাগ করা হয়, কিছু আছে একিউট ফেজ, কিছু আছে ইভলভিং ফেজ। একিউট ফেজে কি হয়, প্রথম একটা হাইপার একিউট টি হয়, মানে টি ওয়েভটা ST সেগমেন্ট এলিভেশন হবে এবং টি ওয়েভটা উপরের দিকে চলে যাবে একটা মাল্টিপল অথবা একটা নির্দিষ্ট এরিয়ার লিডে, এরিয়ার লিডে। আর আফটার 24 আওয়ার্স পরে, আমি সবগুলো ছবি দিয়ে দেখাবো আপনাদেরকে একটু পরে, জাস্ট একটু ওয়েট করেন। আফটার 24 আওয়ার্স পরে কিউ ওয়েভ অ্যাপিয়ার শুরু হয়, তার মানে কি কিউ ওয়েভ কিন্তু প্রথমেই মানে দেখা যায় না এবং প্রথমে কিন্তু ST এলিভেশন হয় না, প্রথমে টি তে হাইপার একিউট হয় তারপরে আস্তে আস্তে ST এলিভেশন হয়। তারপর আপনার আফটার আওয়ার্স ও ডেইজ পরে ডিপ টি ওয়েভ ইনভার্সন হয় এবং কারো ক্ষেত্রে যদি প্রায় 1 মাস পরেও ST এলিভেশন পারসিস্ট করে তখন আমাদের ধরতে হবে হোয়েদার দেয়ার ইজ এনি ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম হয়ে যায়। যদি ST এলিভেশনটা যদি আমাদের না নেমে যায় আফটার আফটার আওয়ার্স টু ডে এর পর, যদি ST এলিভেশন না নেমে যায় তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা অ্যানিউরিজম ডেভেলপ করছে। তো যেই কথাটা মনে রাখতে হবে এখানে ফেজের ক্ষেত্রে, সুতরাং দেখেন প্রথম 2-3 ঘন্টা কিন্তু কোনো চেঞ্জও না পেতে পারেন, একটা পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেন, বাট ইউ মে নট গেট এনি চেঞ্জেস অফ MI। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যদি কোনো পেশেন্ট টিপিক্যাল চেস্ট পেন নিয়ে আসে, আমরা পেশেন্টকে প্রথম ইসিজি বা দ্বিতীয় ইসিজি যদি নর্মালও পাই, আমরা পেশেন্টকে কিন্তু আমরা অবজারভেশনে রাখবো সিসিউতে বা কার্ডিয়াক ইমার্জেন্সিতে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু কিউ ওয়েভ বা ST এলিভেশন নাও আসতে পারে। সুতরাং আমরা এটাকে বলা হয় সিরিয়াল ইসিজি, মানে আমরা সিরিয়ালি ইসিজি করে দেখবো যে তার ST এলিভেশন আসছে কিনা। আমি স্টেজ গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন এই প্রথমে কি হয়, প্রথমে আপনার এই যে একটু যে পয়েন্টটা আস্তে আস্তে উপরে উঠে হাইপার একিউট, একটু পরে আমি আমি দেখাবো সাইন গুলো। তারপর আলটিমেটলি কিউ ওয়েভ অ্যাপিয়ার করে, কিউ ওয়েভ অ্যাপিয়ার হলো তারপর ST এলিভেশনটা নেমে যায়, নেমে গিয়ে একটা ডিপ কিউ ওয়েভ ইনভার্সন হয়, তারপর আলটিমেটলি কি হয় এই টিটা ST-টা নর্মাল চলে আসে কিন্তু টিটা ডিপ থাকে। এটা আমাদের একটু পরে আমি স্টেজগুলো আবারও দেখাবো। এখানে যে জিনিসটা একটু পরে সার্কুলেশনটা একটু পরে আমরা আবার আলোচনা করব, যে আপনারা সবাই জানেন যে আমাদের করোনারি আর্টারি বেসিক্যালি দুইটা করোনারি আর্টারি থাকে, লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারিটা একটু পরে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এটাকে অনেক সময় আমরা LCX বলি, আর লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটাকে আমরা বলি LAD, এটা হলো রাইট করোনারি আর্টারি। আপনার সাপ্লাই এরিয়াগুলো আমি একটু পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন যে জিনিসটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে প্রথমে কিন্তু একটা নর্মাল ইসিজিটা, নর্মাল ইসিজি যখন একিউট ST এলিভেশন হয় দেখেন প্রথমে কিন্তু টি ওয়েভটা একটু উপরে উঠে যায়, তারপরে ST-তে আস্তে 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 উপরে উঠতে থাকে, এটা একিউট। আফটার আওয়ার্স পরে দেখেন ST-তে এলিভেশন হয়, আর ওয়েভের হাইটটা কমতে থাকে, যখন ST এলিভেশন আর ওয়েভের হাইটটা কমে থাকে এবং কিউ ওয়েভ অ্যাপিয়ার হওয়া শুরু করে। ডে 1-2-তে কি হয় দেখেন, কিউ ওয়েভটা আপনার মোর ডিপার হয় এবং ST-টা নিচে নামা শুরু করে দেয় এবং টি ওয়েভটা ইনভার্সন হতে থাকে। আফটার 1-1 ডে, স্পেশালি 1 ডে দেখেন কিউ ওয়েভটা মোর ডিপার হয়, আরটা নর্মাল হয়ে যায় এবং আলটিমেটলি একটা টি ইনভার্সন হয়। আফটার 1 উইক্স কি হয় দেখেন, সব পুরাটা আর এস টি পুরাটা নর্মাল হয়ে যায়, তখন এটা ওল্ড MI বলা হয়। ওল্ড MI চিনের একটা মাত্র আপনার ক্লু, সেটা হলো একটা ডিপ কিউ ওয়েভ থাকবে। সুতরাং আলটিমেটলি আমরা কিউ ওয়েভ দিয়ে আমরা বুঝতে পারি হোয়েদার দেয়ার ইজ এনি ওল্ড MI অর নট। এগুলো হলো ফেজ, নর্মাল থেকে শুরু করে আলটিমেটলি কিভাবে ST MI টা আমাদের ইভলভিং ফেজে যায়। ঠিক একই জিনিস আবার আরেকটা গ্রাফ দিয়ে, একই জিনিস, প্রথমে নর্মাল থাকে, ST এলিভেশন হয়, কিউ ওয়েভ অ্যাপিয়ারেন্স হয়, টি ওয়েভ ইনভার্সন হয়, আলটিমেটলি কিউ ওয়েভটা আমাদের থাকে। তাহলে এগুলো হলো ফেজ, স্টেজেস অফ ST এলিভেটেড MI। এখন আসি আমরা ইসিজি তে। সাপোজ আমরা যদি একটা সিনারিও বলি, একটা 50 ইয়ার্স ডায়াবেটিক হাইপারটেনসিভ স্মোকার মেল পেশেন্ট,
প্রেজেন্টেড টু দি সিসি অফ ডিএমসিএইচ উইথ কনস্ট্রিক্টিং হেভি সেন্ট্রাল চেস্ট পেন। আমরা আপনারা সবাই জানেন হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ টিপিক্যাল চেস্ট পেন, যে আমাদের একটা রেট্রোস্টার্নাল পেইন হবে, কনস্ট্রিক্টিং, কম্প্রেসিভ, রেডিয়েটস টু নেক, অনেক সময় এপিগেস্ট্রিয়াম, লেফট আর্ম উইথ সোয়েটিং, ভমিটিং, ভমিটেড টু ওয়েস্টার্ন, ব্রেথলেসনেস। তাহলে তার ইসিজিতে আমরা কি পেলাম একটু খেয়াল করে দেখেন। এই ইসিজিতে, সরি, এই ইসিজিতে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দেখেন, এখানে আমরা দেখেন একটু খেয়াল করে, এই ভি ওয়ানে কিন্তু এটা, ভি ওয়ানে, ভি টু তে দেখেন, এখানে জ্যা পয়েন্ট, এটা কিন্তু জ্যা পয়েন্ট, জ্যা পয়েন্ট অনেক উপরে উঠে গেছে। ভি থ্রি তে এটাও কিন্তু, এসটি টা অনেক উপরে উঠে গেছে, এটা কিন্তু হাইপার ইকুইট, টিটা একবারে ভেরি ইনিশিয়াল স্টেজ, টিটা হাইপার ইকুইট হয়ে গেছে এবং এসটি সেগমেন্ট জ্যা পয়েন্ট সহ উপরে উঠে ফেলছে। এখানে দেখেন এখানেও জ্যা পয়েন্ট উপরে, এখানে কিন্তু আবার নর্মাল। তার মানে কি দেখা যাচ্ছে যে এখানে এসটি এলিভেশন আছে ভি ওয়ান থেকে ভি ফোর পর্যন্ত। আর দেখেন কিউ ওয়েভ, দেখেন ভি ওয়ান এবং ভি টু, যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় অনেকে বিভিন্ন ক্লাসে কোশ্চেন করেন যে কিউ ওয়েভটা চিনবো কিভাবে, যে মনে করবেন পি এর পরে এটা পি ওয়েভ, যদিও এখানে নেগেটিভ পি ওয়েভ, বাট হোয়াইদার পজিটিভ নেগেটিভ, পি এর পরে যদি কোনো আর এর খোঁচা না থাকে সবসময় মনে রাখবেন, পি ওয়েভ এর পরে যদি কোনো, এটা আন্ডার গ্রাজুয়েট জন্য বলছি, পি এর পরে যদি কোনো আর এর খোঁচা না থাকে দ্যাট মিনস দিস ইজ কিউ। দেখেন এখানে কিন্তু পি এর পরে আর এর খোঁচা আছে, যারা এমবিবিএস লেভেলে আছেন একটু খেয়াল করেন, পি এর পরে আর এর খোঁচা আছে, তার মানে কি এটা কিউ না। এখানে দেখেন প্রথম ভি ওয়ান এবং ভি টু তে কিন্তু কোনো আর এর খোঁচা নাই, সুতরাং এই যে যদি পি এর পরে আর এর খোঁচা না থাকে দ্যাট মিনস এটা হবে আমাদের কিউ, আর পি এর পরে যদি আর এর পজিটিভ ডিফ্লেকশনের খোঁচা থাকে এটা কিউ হবে না, এটা আর হয়ে যাবে। হ্যাঁ দেখেন, সুতরাং এখানে দেখেন বি ওয়ান থেকে বি ফোর পর্যন্ত হাইপার ইকিউট টি উইথ এসটি এলিভেশন, আর কিউ আছে বি ওয়ান বি টু, তার মানে এটা একটা হাইপার ইকিউট অ্যান্টেরোসেপ্টাল এমআই। আপনারা সবাই জানেন বি ওয়ান থেকে বি ফোর হলো অ্যান্টেরোসেপ্টাল এমআই, এমআই এর আমাদের একটা ছিল অ্যান্টেরোসেপ্টাল সার্ফেস আমাদের ছিল, আমরা আসবো ইনশাল্লাহ সবগুলোতে। দেখেন একই জিনিস আবার আমি বলছি যে করোনারি অ্যানাটমিটা, এটা তো মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়া, যে করোনারি অ্যানাটমিটা হলো যে দেখেন লেফট মেইন আর্টারি, এটাকে আমরা এলএম বলি, কার্ডিওলজিস্টটা দুই ভাগ, দুই ভাগে ভাগ করা যায়, লেফট সার্কামফ্লেক্স এবং লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং এলএডি। লেফট সার্কামফ্লেক্স আমরা বলি এলসিএক্স। দেখেন এলএডি এর অনেকগুলো ডায়াগোনাল ব্রাঞ্চ দেয়, ডি ওয়ান ডি টু, আর এলসিএক্স অনেকগুলো মার্জিনাল ব্রাঞ্চ দেয়, এম ওয়ান এম টু। আর রাইট করোনারি আর্টারি মূলত গিয়ে নিচের দিকে গিয়ে এবং পিডিএ পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা পোস্টেরিয়র সার্ফেসে অরিজিন হয়। আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমরা অ্যানাটমিতে লেফট ডোমিনিয়ন রাইট ডোমিনিয়ন নাম নামে কিছু কথা বলেছিলাম, দিয়ে দিয়ে হয় যাদের পিডিএটা রাইট করোনারি আর্টারি থেকে অরিজিন হয় অ্যাবাউট 70% কেজে তাদেরকে বলা হয় রাইট ডোমিনিয়ন, যাদের পিডিএটা লেফট সার্কামফ্লেক্স থেকে অরিজিন হয় তাদেরকে বলা হয় লেফট ডোমিনিয়ন। সুতরাং রাইট ডোমিনিয়ন লেফট ডোমিনিয়নটা আসলে পিডিএটা পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা কোথা থেকে অরিজিন হয় এটা নির্ভর করবে কোন আর্টারি থেকে। তাহলে আলটিমেটলি এলসিএক্স টা ল্যাটারাল সার্ফেস এর সাপ্লাই দিয়ে পিছনের দিকে আসে, অনেক ক্ষেত্রে 30% কেজে পোস্টেরিয়র সাপ্লাই দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাইট সার্ফেস টা, এটা হলো হার্টের রাইট সার্ফেস এবং পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেস, এটা ইনফিরিয়র এবং পোস্টেরিয়র সার্ফেস, এটা দেয় আপনার রাইট করোনারি আর্টারি। আর অ্যান্টেরিয়র সার্ফেস টা পুরোটা দেয় আপনার অ্যান্টেরোসেপ্টাম এবং অ্যান্টেরিয়র টু সাপ্লাই দেয় লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং মানে এলএডি। সুতরাং এই জিনিসগুলো জানা দরকার, কারণ কি আমরা কার্ডিওলজিস্ট যারা আছে এবং আপনারা যদি ভালো করে খেয়াল করেন আমরা ইসিজি দেখি অনেক সময় বলে দিতে পারবো যে পেশেন্টের কোন কোনটা কালপ্রিট ভেসেল, কোনটার মধ্যে অকলুশন হয়ে এমআইটা হয়েছে। সুতরাং করোনারি সার্কুলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমরা প্রথম দিকে আমরা দেখেন এখানে কোন জায়গাটা এফেক্টেড হচ্ছে তা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ব্রাঞ্চ গুলো আমাদের আমাদের কার্ডিয়া কোন ব্রাঞ্চটা ইনভলভ হয়েছে। বি টু থেকে বি ফোর অ্যান্টেরিয়র ওয়ালটা সাধারণত এলইডি, একটু আমি বলেছি যে অ্যান্টেরিয়র সার্ফেসটা এলইডি, সেপ্টাল সেপ্টাল এলইডি, সেপ্টাল সেপ্টাল ব্রাঞ্চ এলইডি, ল্যাটারাল ওয়াল একটু আগে বলছিলাম ল্যাটারাল সার্ফেস কে এলসিএক্স সাপ্লাই দেয় এলসিএক্স লেফট করোনারি, ইনফিরিয়র সার্ফেস কে একটু আগে বলেছিলাম যে আরসিএ রাইট করোনারি, আর পোস্টেরিয়র ওয়ালটা সাধারণত দুইটাই দেয়, লেফট এলসিএক্স দিতে পারে এলইডি দিতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে 70% ক্ষেত্রে সরি রাইট করোনারি এবং লেফট সার্কামফ্লেক্স, আমরা একটু আগে বলেছি ডোমিনেন্স দিক দিয়ে 70% ক্ষেত্রে ডোমিনেন্ট হয় রাইট করোনারি,
আর 20% 30% ক্ষেত্রে আমাদের পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি অরিজিন হয় লেফট সার্কামফ্লেক্স আর্টারি থেকে। এখানে দেখেন আমরা প্রথম দিনের যে আলোকে আমরা বলছিলাম যে ভি ওয়ান থেকে ভি ফোর অ্যান্টেরিয়র, বি ফাইভ, বি সিক্স, ওয়ান এবিএল হলো ল্যাটারাল, টু থ্রি এবিএফ হলো ইনফিরিয়র। তো মনে রাখতে হবে ইসিজি চেঞ্জ গুলো কিন্তু যেহেতু ভ্যাসেলিন বুলব হয়, ইসিজি চেঞ্জ গুলো কিন্তু সবসময় এরিয়া জুড়ে হবে, এমন না যে ইনফিরিয়র লিডের একটা ইসিজি এসটি এলিভেশন হলো, ওই দিক দিয়ে আপনার ভি ওয়ান থেকে ভি টু একটা এসটি এলিভেশন হলো। এলিভেশন হলে কিন্তু একটা এরিয়া জুড়ে এলিভেশন হয়, সুতরাং যেটা আপনি পাইবেন ওই এরিয়াতেই পাবেন, ওই এরিয়ার ম্যাক্সিমাম লিডে আপনার চেঞ্জ পাবেন, এমন না যে একটা ল্যাটারাল হলো, একটা অ্যান্টেরিয়র হলো, একটা ইনফিরিয়র হলো, এভাবে না, যেটা হয় ওই এরিয়া জুড়ে হবে। আমি সবগুলো এরিয়ারই আজকে এক্সাম্পল ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেবো। এবং একই কথা আমি একটু আগে যেটা বলেছি, কোন সার্ফেসটা এফেক্টেড হলে কোন আর্টারিটা আপনার ইনভলভ হয় ওটা এখানে দেখাচ্ছি। এখানে দেখেন যে প্রিকোডিয়াল লিড গুলো, আপনারা সবাই জানেন প্রিকোডিয়াল 6টা লিড থাকে, তার মধ্যে ভি ওয়ান ভি টু রিপ্রেজেন্ট করে সেপ্টাম। দেখেন হার্টের কোন জায়গাটা রিপ্রেজেন্ট করে, আমি পিকচার দিয়ে জাস্ট দেখিয়ে দিয়ে চেষ্টা করেছি। ভি ফাইভ ভি সিক্স করে ল্যাটারাল, জাস্ট এগুলো হলো আমাদের লিড গুলো, আমাদের চেস্টের কোন জায়গাটা কোন লিডটা রিপ্রেজেন্ট করে। জাস্ট একই জিনিস আমরা একটু আগে যেটা বলেছি, ল্যাটারাল কোন জায়গাটা, কোন জায়গাটা অ্যান্টেরিয়র, এগুলো প্রথম ক্লাসে, আসলে প্রথম ক্লাসের ছবি, আমি এটা নিয়ে খুব বেশি আর ভিতরে যেতে যাচ্ছি না। এই জিনিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের এমআইতে কি চেঞ্জ হয়, আমাদের এমআইতে দুইটা চেঞ্জ হয়, একটা প্রাইমারি চেঞ্জ, একটা সেকেন্ডারি চেঞ্জ। সবসময় যে সেকেন্ডারি চেঞ্জ পাওয়া যায় তা না, সেকেন্ডারি অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। দেখেন সাপোজ এটা হলো একটা আমাদের ল্যাটারাল সার্ফেস, একটা এমআই হলো, দেখেন এখানে এই কালো জায়গাটা দিয়ে একটা নেক্রোস পার্টটা আমি বুঝাচ্ছি, আর ঠিক এটার পিছনেই থাকে আপনার পোস্টেরিয়র সার্ফেস। তাহলে ল্যাটারালের ঠিক পিছনেই আপনার, সরি, ইনফিরিয়র সার্ফেস, ল্যাটারালের পিছনে ইনফিরিয়র সার্ফেস। তাহলে প্রাইমারি প্রসেস তো একটু আগে আমরা আলোচনা করছি, প্রাইমারি প্রসেস মানে অ্যাস্টিলিভেশন হয়। দেখেন এখানে অ্যাস্টিলিভেশন হচ্ছে প্রাইমারি প্রসেস, তার মানে কি এই ল্যাটারাল ওয়ান এবং এবিএল এই এই জায়গাটাকে আপনার রিপ্রেজেন্ট করছে, তার মানে এখানে একটা ইনফ্রাকশন, এখানে আমরা অ্যাস্টিলিভেশন দিয়ে আমরা ইনফ্রাকশনটা বোঝাচ্ছি। আর সেকেন্ডারি চেঞ্জ কি হয়, সেকেন্ডারি চেঞ্জ হয় এটার অপোজিটে, আপনার অপোজিট লিডে কিছু অ্যাস্টি ডিপ্রেশন হয়, এটাকে বলা হয় রেসিপ্রোকাল চেঞ্জ। রেসিপ্রোকাল চেঞ্জটা যারা বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট আছেন তাদের জন্য একটু হয়তো নতুন মনে হতে পারে। রেসিপ্রোকাল চেঞ্জটা কি, সহজ কথা যদি বলি, রেসিপ্রোকাল চেঞ্জটা হলো যেই লিডে অ্যাস্টিলিভেশন হয় হার্টের ঠিক অপোজিট সার্ফেসে অ্যাস্টি ডিপ্রেশন হয়। দিস ইজ দি রেসিপ্রোকাল চেঞ্জ। আমি যদি আরেকটু ডিপলি বলি রেসিপ্রোকাল চেঞ্জটা কেন হয়, রেসিপ্রোকাল চেঞ্জটা আসলে এবং সিগনিফিকেন্ট কি, প্রথমে আসি কেন হয়। রেসিপ্রোকাল চেঞ্জটা আসলে সবগুলো কারণ এক্স্যাক্টলি না, এখনো কিছু কনফিউশন আছে রেসিপ্রোকাল চেঞ্জ সম্বন্ধে। তার মধ্যে খুব মানে আপনার অ্যাকসেপ্টেড কয়েকটা কারণ আছে, তা অ্যাকসেপ্টেড কারণ হলো রেসিপ, আপনারা জানেন ইসিজি কিন্তু একটা লিড বা দুইটা লিড নিয়ে না, ইসিজি পুরো 12টা লিডের একটা সমন্বিত পিকচার আমরা আমাদের ইসিজিতে পাই, একটা লিড বা দুইটা লিড দিয়ে কিন্তু ইসিজি হবে না। সুতরাং এখানে যেই একটা মানে নেক্রোসিস মানে কি, এখানে একটা ইলেকট্রিক্যাল উইন্ডো তৈরি হয়ে যাওয়া, তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো কিন্তু আমরা যে চেস্ট ওয়ালে লাগাই এখান থেকেও নেয়, এখান থেকেও নেয়, সব জায়গা থেকে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালটা যায়। এখানে যদি একটা ইলেকট্রিক্যাল উইন্ডো তৈরি হয়, মানে একটা জানালা তৈরি হয়ে যায়, মানে একটা মানে ধরেন একটা, এটা তো ইলেকট্রিক্যালি মানে যেহেতু মরে যায়, নেক্রোসিস হয়ে যায়, ইলেকট্রিক্যালি ইনার্ট হয়ে যায়। ইনার্ট হলে কি, আলটিমেটলি এখান থেকে যে সিগন্যাল গুলো আসবে পিছন থেকে এবং সামনে থেকে সবগুলো কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে একটা পিকচার আসে। এখানে একটা ইলেকট্রিক্যাল উইন্ডো তৈরি হলে এখান থেকে যে পিকচার গুলি আসবে এই পিকচারের হয়তো পজিটিভ ওয়েব গুলোতে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়ে না, যেমন ডিপোলারাইজেশনের খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের, যেহেতু ডিপোলারাইজেশন চেয়ে কম শক্তি সম্পন্ন, এর জন্য নেগেটিভ ডিপোলারাইজেশন ওয়েবটা একটু চেঞ্জ হয়ে যায়, অথবা সরাসরি বলতে পারি রিয়ার ভিউ মানে পিছনের ভিউ চলে আসে অপোজিট লিডের। এটা হলো একটা কনসেনসাস। আরো কিছু কনসেনসাস আছে যে রেসিপ্রোকাল চেঞ্জের, আরো হলো যে অনেক সময় কি হয় রেসিপ্রোকাল চেঞ্জ গুলো কিন্তু সব এমআই পাওয়া যায় না। যেমন সাপোজ ওয়ান এভিএল, ওয়ান এভিএল হলো ল্যাটারাল সার্ফেস মানে লেফট সার্কামফ্লেক্স আর্টারির অকুলেশনের কারণে এমআইটা হয়েছে,
তার মানে কি অনেক সময় লেফট সার্কামফ্লেক্স কিন্তু আবার যদি পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যদি মানে ওইটার মানে ওইটাকে সাপ্লাই দিয়ে থাকে, তাহলে অনেক সময় এই লিড গুলোর যে ভাস্কুলার ইনভলভমেন্ট হয়ে থাকে, মানে কি অনেক সময় এই যে একসাথে এটার ভাস্কুলার ইনভলভমেন্ট, এটা হলো পুরা এমআই, এখানে লেস ইনভলভমেন্ট, এখানে একটা সাব এন্ডোকার্ডিয়াল ইঞ্জুরি হয়, এটার জন্য অনেক সময় আমরা এসটি ডিপ্রেশন পাই। আরেকটা 3 নম্বরে আরেকটা ওরা থিওরি দিছে যে অনেক সময় কি হয় একটা সার্ফেসে এমআই হলে এটা এক্সটেনশন হয়, এক্সটেনশনের যে পিকচারটা এটা আমরা এসটি ডিপ্রেশন হিসেবে আমরা পাই, এটা রেসিপ্রোকাল চেঞ্জ হিসেবে পাই। তাহলে অনেকগুলো বেশ কিছু থিওরি আছে, তবে মেইন কথা মনে রাখবেন যে সাধারণত কি হয় এন্টেরো ল্যাটারাল বা ল্যাটারাল 1 এবিএল এ যদি কোনো এসটি এলিভেশন হয় সাধারণত 3 এবিএফ 2-3 এবিএফ এ এসটি ডিপ্রেশন হয়, অথবা 2-3 এবিএফ এ যদি কোনো এসটি এলিভেশন হয় সাধারণত 1 এবং এবিএল রেসিপ্রোকাল চেঞ্জ হয়। একটু পরে যখন আমরা ইন্ডিভিজুয়াল এক্সাম্পল গুলো দেখবো তখন আমরা আপনাদের কাছে আরো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কিভাবে অ্যান্টেরিয়র এমআই কিভাবে রিকগনাইজ করবো এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখেন। আমরা একটু আগে অলরেডি আমরা বলে দিয়েছি যে হাউ টু রিকগনাইজ অ্যান্টেরিয়র এসটি এমআই, এসটি সেগমেন্ট এলিভেশন উইথ কিউএ ফরমেশন ইন দি প্রিকোর্ডিয়াল লিপ, মানে B1 থেকে B6 যদি এসটি এলিভেশন থাকে অথবা প্লাস মাইনাস 1 এবিএল এ এবং সাথে কিউএ ফরমেশন, তাহলে আমাদের হবে এটা এসটি এলিভেশনের ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হলো রেসিপ্রোকাল চেঞ্জ হবে ইনফিরিয়র লিডে মেনলি 3 এবং এবিএফ এ। তাইলে আমরা অ্যান্টেরিয়র এমআই কিভাবে চিনবো, V1 থেকে V6 যদি এস্টিলিভেশন হয় সাথে QAF থাকতে পারে বা নাও থাকতে পারে এবং যদি রেসিপ্রোকাল চেঞ্জ থাকে ইনফিরিয়রিটি 3 এবিএফ এ, তাহলে আমরা কিছু কিছু এসটিএমআই আমরা দেখে ফেলি, কিছু ইসিজি আমরা এখন দেখব। একটু খেয়াল করে দেখেন, বিশেষ করে যারা আন্ডার গ্রাজুয়েট আছেন আপনাদের জন্য এই এমআই লাগবেই, মাস্ট, এমআই ছাড়া পাস করা টাফ হয়ে যাবে, অস্পিতেও লাগবে এবং আপনাদের যে ভাইভাতেও লাগবে। এখানে দেখেন এটা একটা অ্যান্টেরিয়র এমআই, আমি আমি যদি ডেসক্রিপশন বলি একটু খেয়াল করে, দিস ইজ এ 12 বিট ইসিজি শোয়িং দেয়ার ইজ এসটি এলিভেশন ইন V1 V2 V3 V4 V5 V6, আবার দেখেন 1 এবং এবিএল এখানে কিন্তু এসটি এলিভেশন আছে, যেহেতু স্ট্যান্ডার্ড লিডে 1 গড়ের বেশি এসটি এলিভেশন হলে আসতে হবে, তার মানে V1 থেকে V6 1 এবিএল এ এসটি এলিভেশন। কিউ দেখেন এটাতে কিউ না বুঝা গেল, V2 V3 V4 এগুলোতে কিউ চলে আসছে। আর আমরা রেসিপ্রোকাল চেঞ্জ দেখবো অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল হলে রেসিপ্রোকাল চেঞ্জ বলেছে কি ইনফিরিয়র, দেখেন থ্রিতে বি লিড থ্রিতে দেখেন এসটি ডিপ্রেশন আসছে, তার মানে এটা কি একটা একিউট অ্যান্টেরিয়র এসটি লিভারেট এমআই এটা আমাদের একিউট অ্যান্টেরিয়র। এখন আর একটা কথা খেয়াল রাখবেন, এসটি ইলিভেশনের ক্ষেত্রে এমআই এর ক্ষেত্রে বলতে হবে কনভেক্সিটি আপওয়ার্ডস, মানে উপরের দিকে উত্তল, কনভেক্স, এটা একটু পরে আমরা একটা প্যাথোলজি আলোচনা করবো, পেরিকারাইটিস, ওইখানে কনকেভিটি আপওয়ার্ড থাকে, সুতরাং এমআই এর ক্ষেত্রে আমরা কনভেক্সিটি আপওয়ার্ড থাকে। 12 বিট ইসিজি শোয়িং দেয়ার ইজ এসটি ইলিভেশন ইন V1 থেকে V6 1 এবিএল উইথ কনভেক্সিটি আপওয়ার্ডস, এই কথাটা আমাদের আপনাদেরকে বলতে হবে। আরেকটা আরেকটা ইসিজি দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন একই জিনিস এসটি এলিভেশন ইন V1 এ ভালো করে বোঝা যাচ্ছে না, বাট V2 V3 দেখেন V4 V5 V6 দেখেন সুন্দর কনভেক্সিটি আপওয়ার্ডস বোঝা যাচ্ছে, এখানে দেখেন রেসিপ্রোকাল চেঞ্জ আছে লিড 3 এবং এবিএফ এ, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। তাহলে এটা আমাদের জাস্ট একটা, আবার দেখেন V1 থেকে V6 1 এ এলিভেশন এবিএল এলিভেশন, এটাকে অনেক সময় অ্যান্টেরো ল্যাটারাল এমআই বলা হয়, V1 থেকে V6 1 এবিএল, অথবা অনেক সময় এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই বলা হয়, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই বলা হয়, এবং রেসিপ্রোকাল চেঞ্জ দেখেন 3 এবং এবিএফ। তাহলে এটা একটা জাস্ট আমাদের অ্যান্টেরিয়র এমআই উইথ রেসিপ্রোকাল চেঞ্জ ইন 3 এবং এবিএফ। ফুল ডায়াগনোসিসটা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছেন, ডায়াগনোসিস যদি বলে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আপনারা বলবেন দিস ইজ এ কেস অফ এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই উইথ রেসিপ্রোকাল চেঞ্জ ইন 3 এবং এবিএফ। ও রেসিপ্রোকাল চেঞ্জের সিগনিফিকেন্সটা আপনাদের একটু বলি, রেসিপ্রোকাল চেঞ্জের সিগনিফিকেন্সটা নাম্বার 1, এমআই কে কনফার্ম করে, এমআই কে কনফার্ম করে যে এটা আর্লি রিপোলারাইজেশন না, এটা একটা এমআই। আরেকটা হলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, যাদের রেসিপ্রোকাল চেঞ্জ থাকে এবং যাদের রেসিপ্রোকাল চেঞ্জ থাকে না, যাদের রেসিপ্রোকাল চেঞ্জ থাকে তাদের কমপ্লিকেশনের রেটটা বেশি, মনে রাখতে হবে রেসিপ্রোকাল চেঞ্জ থাকে মনে রাখতে হবে। আমরা আপনারা তো দেখবেন অনেকগুলো কমপ্লিকেশন দেয় আছে, এমআই এর কমপ্লিকেশন গুলো ইম্পর্টেন্ট, অস্পিট জন্য ইম্পর্টেন্ট, রেসিপ্রোকাল চেঞ্জ থাকে কমপ্লিকেশন বেশি হয়। দেখেন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন
এসটি লিভেশন ইন V1 V2 দেখেন, আমরা তো বলছিলাম যে দুই ঘরের বেশি চেস্টিতে দুই, দেখেন কয় ঘর আছে এখানে, এক ঘর দুই প্রায় চার ঘরের মতো হয়ে গেছে চেস্টিতে দুই দুই 2 মিলিমিটার আর লিম মিলিমিটার 1 মিলিমিটার। দেন V1 V2 V3 V4 এগুলোতে এসটি লিভেশন চলে আসছে, B5 তো এসটি 3 ভার্সন, তাহলে এটা একটা অ্যান্টিরোসেপ্টাল MI। এবং এই জিনিসটা এখানে ডিপ কিউএফ, দেখেন V1 এ কিউ, V2 তে কিউ, V3 তে কিউ, B4 এ একটু আর এর খোঁচা আছে কিউ বলা যায় না। সুতরাং এই ইসিজি প্যাটার্নটা কিন্তু একটা পেশেন্টের প্রায় 1 মাস পরে পাওয়া গেছিল। এখন যদি 1 মাস পরেও যদি পেশেন্টের এসটি লিভেশন থাকে, খেয়াল করে দেখেন 2 টু 3 উইকস পরে যদি কারো এসটি লিভেশন থাকে, এটাকে বলা হয় যে হয়তো বা তার ভেন্ট্রিকল একটা এনিউরিজম ডেভেলপ করছে। এনিউরিজম, এনিউরিজম মানে কি, যার আন্ডার গ্রেজুয়েট এনিউরিজম মানে হলো ভেন্ট্রিকলটা যেভাবে শার্পলি শেষ হয়ে যাওয়ার কথা ছিল অ্যাপেক্সে গিয়ে, এখানে একটা ডাইলিটেশন হয়ে যায়, ডাইলিটেশন, এবং যাদের ডাইলিটেশন হয়ে যায় এনিউরিজম হয়ে যায় তাদের থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন গুলো বেশি হয়। যাই হোক, এখন দেখেন আরেকটা আরেকটা ইসিজি আমরা দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন এখানে, এখানে দেখেন এখানে V1 ST লিভেশন, দেখেন কয় ঘর, আমরা তো বলছিলাম দুই ঘর, এখানে দুই ঘর না প্রায় চার ঘর, যে পয়েন্টটা এটা তো যে পয়েন্ট, খেয়াল করে দেখেন আমরা যে কার্সারটা যেখানে আছে দিস ইজ যে পয়েন্ট, এখানে প্রায় আইসোইলেকট্রিক লাইন থেকে যে পয়েন্টটা প্রায় চার ঘর উপরে উঠে গেছে, এখানে দেখেন আইসোইলেকট্রিক লাইন থেকে, এটা তো আইসোইলেকট্রিক লাইন, টিপি লাইন, আইসোইলেকট্রিক লাইন, এখানে প্রায় অনেক ঘর উপরে উঠে গেছে, এখানে উপরে যে পয়েন্টটা উপরে উঠে গেছে, তার মানে এখানে উপরে V1 থেকে ফুটে আপনার এসটি এলিভেশন হয়ে গেছে। এখানে দেখেন, এখানে কিন্তু আবার আরেকটা দেখেন, সবগুলো লিডে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র অ্যান্টেরিয়র লিডে যে চেঞ্জ তা না, অনেক সময় অন্যান্য লিডও থাকতে পারে, যেমন দেখেন সি এবং এবিএফ, এখানে কিন্তু কিউএফ চলে আসছে এবং এসটি এলিভেশন চলে আসছে। সুতরাং এখানে এমআই স্পেশাল এমআই হয়েছে, পাশাপাশি একটা ইনফিরিয়র এমআই কিন্তু এখানে আছে, কারণ আমাদের অন্যান্য গুলো খেয়াল রাখতে হবে। এমআই যে শুধুমাত্র একটা সার্ফেস হয় তা না, যদি অনেক সময় দেখা যায় যে আপনার একসাথে কোন কোন মিডিয়ান দুইটা একটু, যারা আপনাদের ইয়াগুলো মিউট রাখেন, একটু মিউট রাখেন, মিউট করে দেন, এখানে কিন্তু অ্যান্টিরোসেপ্টিক একটা এমআইও আছে, আলটিমেটলি একটা ইনসিওর এমআই আছে। যাই হোক, আমাদের মেইন কথা হলো আমরা জাস্ট এসটিলিভেশনটা আপনাদেরকে দেখানো, আমার মেইন যে পয়েন্টটা দেখেন কতটুকু উঠে গেছে, সবসময় মনে রাখবেন যে পয়েন্ট এলিভেশন, যে পয়েন্ট এলিভেশন কতটুকু যে পয়েন্ট উঠে গেছে। এখানে আমরা একটা জিনিস, ছোট্ট জিনিস আমরা একটু দেখে নেই, যে অনেক সময় এটা তো আমরা এতক্ষণ দেখালাম যে অ্যান্টেরিয়র এমআই, জাস্ট অ্যান্টেরিয়র সার্ফেস এর এমআই আমরা কিভাবে ইসিজি গুলো আমরা এক্সাম্পল দেখালাম। অনেক সময় আমাদের লেফট মেইন করোনারি আর্টারি, মনে আছে যে লেফট মেইন করোনারি আর্টারি দুই ভাগে ভাগ হয়ে যায়, লেফট সার্কামফ্লেক্স এবং অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, অনেক সময় লেফট মেইন করোনারি আর্টারিটা অক্লুশন হতে পারে, ওই অক্লুশনের কিছু ক্রাইটেরিয়া আছে জাস্ট একটু দেখে নেন, বাট দিস ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য আন্ডার গ্রেজুয়েট স্টুডেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট ফর পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্ট। অনেক সময় লেফট মেইন, স্পেশালি কার্ডিওলজি যারা আছে, লেফট মেইন করোনারি আর্টারি যদি অক্লুশন, একটু কষ্ট করে হোস্ট কে আছেন একটু মিউট করে দেন সবাইকে, একটু সাউন্ড আসছে। আমরা লেফট মেইন করোনারি আর্টারি অক্লুশনটা আমরা কিভাবে বুঝব, যে এন ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন থাকবে, ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন, অনেক সময় 1 2 V4 থেকে V6, এবং এসটি লিভেশন ইন এভিয়ার, আমরা সবাই জানেন যে এভিয়ারে সবকিছু নেগেটিভ থাকতো, কিন্তু এভিয়ারে এসটি লিভেশন হবে, এবং এবিআর এর যে এসটিলিভেশন, এই এসটিলিভেশনটা V1 এর চেয়ে বেশি হবে, আমরা এক ছবিতে দেখাচ্ছি। তাহলে এখানে কয়েকটা কথা হলো, যে ওয়াইড স্পেড এসটি ডিপ্রেশন থাকে, এবিআর এ এসটিলিভেশন থাকবে 1 মিলিমিটার এর চেয়ে বেশি, এবং V1 এর চেয়ে এবিআর এসটিলিভেশন বেশি হবে। জাস্ট আমি ছবিটা দেখাচ্ছি, দেখেন এখানে ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন, ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন, দেখেন ইনভার্সন এবং এসটি ডিপ্রেশন, দেখেন এবিআর, এটা এবিআর এ এসটিলিভেশন হয়ে গেছে। আমরা তো বলছিলাম যে স্ট্যান্ডার্ড লিডে কিন্তু 1 মিলিমিটারের বেশি হলে এসটি এলিভেশন, দেখেন এভিআর এসটি এলিভেশন V1 এর চেয়ে এসটিটা এভিআর উঠা মানে এলিভেটেড। সুতরাং এটা হলো লেফট মেইন করোনারি আর্টারি অক্লুশন। যদি আপনাদের এটা খুব যারা আন্ডার গ্রাজুয়েট আছেন মনে রাখতে না পারলে কোনো সমস্যা নেই, হয়তো বা এক সময় আপনারা শিখে নেবেন, জাস্ট দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ লেফট মেইন করোনারি আর্টারি অক্লুশন। এখন আরেকটা ক্লিনিক্যাল কেস আমরা একটু দেখবো, একটু খেয়াল করে দেখেন,
একটা তো বিভিন্ন আরেকবার বললে ভালো হতো, যে লেফট মিন কর্নার, লেফট মিন কর্নার, লেফট মিন কর্নার আর্টারি না, জি ওটা আরেকবার প্লিজ। হ্যাঁ হ্যাঁ, লেফট মিন কর্নার আর্টারিটা আমরা মানে জাস্ট বুঝা যে একবারে শুরুতেই লেফট মে যদি কারো টিপিক্যাল প্রেজেন্টেশন থাকে, টিপিক্যাল চেস্ট পেইন এবং টিপিক্যাল প্রেজেন্টেশন থাকে, ওই পেশেন্টকে যদি আমরা এমন কিছু ফিচার পাই যেখানে ওয়াইড স্প্রেড, তাদের সরাসরি কোনো অন্যান্য লিডে অ্যাস্টিলিপেশন নাই, বাট তাদের ওয়াইড স্প্রেড অ্যাস্টি ডিপ্রেশন থাকে, দেখেন B4, B5, B6, টুতে অ্যাস্টি ডিপ্রেশন, FBL অ্যাস্টি ডিপ্রেশন, মানে ওয়াইড স্প্রেড অ্যাস্টি ডিপ্রেশন পাচ্ছি, কিন্তু ওয়াইড স্প্রেড অ্যাস্টি ডিপ্রেশন পেশেন্ট যদি টিপিক্যাল চেস্ট পেন থাকে, আপনি চলে যাবেন এভিয়ারে। আমরা কিন্তু এভিয়ার সবসময় দেখি না, এভিয়ার শুধু দেখি ডেক্সট্রোকার্ডিয়াতে, একটু দেখি যে ডেক্সট্রোকার্ডিয়াতে নর্মাল ওয়েভ থাকে। আপনারা যদি দেখেন ওয়াইড স্প্রেড অ্যাস্টি ডিপ্রেশন উইথ টিপিক্যাল সিমটমস পাশাপাশি এভিয়ারে অ্যাস্টিলিভেশন, তাহলে আপনাদের আমাদের মনে করতে হবে যে পেশেন্টের তো লেফট মেইন করোনার আর্টারি, যেটা মানে LAD এবং LCX এ ব্রাঞ্চ দেওয়ার আগে মেইন লেফট মেইন কিন্তু হার্টের মা বাপ, মানে হার্টের ভাস্কুলার মা বাপ প্যারেন্টস হলো লেফট মেইন। তার মানে কি সবগুলোতে অ্যাস্টি ডিপ্রেশন আছে এবং এভিয়ারে অ্যাস্টি লিভেশন আছে, দ্যাট মিনস এই পেশেন্টের হয়তো আমরা চিন্তা ভাবনা করতে পারি লেফট মেইন করোনার আর্টারিটা অকলুশন হয়ে গেছে। এটা হলো আমাদের ক্লু ফর ডায়াগনোসিং অফ লেফট মেইন করোনার আর্টারি। এখন আমরা আসবো আরেকটা আরেকটা সিনারিওতে, দেখেন একটা একটা 34 ইয়ার্স ডায়াবেটিক মেল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অফ DMCH আসছে উইথ দ্য কমপ্লেন্স অফ চেস্ট টাইটনেস বা চেস্ট হেভিনেস, রেডিয়েটস টু এপিগ্যাস্ট্রিক রিজন, তার কোনো অন্য জায়গায় রেডিয়েট না, এপিগ্যাস্ট্রিক রিজনে রেডিয়েট করছে। এক্সামিনেশন করে দেখলাম তার ব্লাড প্রেশারটা 110/80, এটা সাবলিঙ্গুয়াল নাইট্রেট দেওয়ার পরে হঠাৎ করে 90/60 হয়ে গেছে, তার মানে ব্লাড প্রেশার ফল করছে এবং নেক্সট স্লাইডে তার ইসিজিটা দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখেন ইসিজিটা, তার মানে কি তার চেস্ট পেন হয়েছে এপিগ্যাস্ট্রিক রিজনে, মানে একটা আমাদের একটা যে মোটামুটি আমাদের একটা ইয়ে হয়েছে, এটা একটা MI হবে এবং সাধারণত এপিগ্যাস্ট্রিক রিজন রিলেটেড করলে ইনফিরিয়র MI হয়, ইনফিরিয়র MI আমরা হয়তো, হ্যাঁ একটা ইসিজি দেখাচ্ছি আপনাদেরকে, এই ইসিজিটা দেখেন এখানে দেখা গেল যাচ্ছে যে দেখেন থ্রি স্ট্যান্ডার্ডলি থ্রিতে অ্যাস্টিলিভেশন এবং এবং ABF দেখেন ABF এ অ্যাস্টিলিভেশন, যদিও কিউটা খুব ছোট্ট বোঝা যাচ্ছে না, বাট দিস ইজ অ্যাস্টিলিভেশন। এখানে দেখেন রেসিপ্রোকাল চেঞ্জ, দেখেন ABL এ রেসিপ্রোকাল চেঞ্জ চলে আসছে, রেসিপ্রোকাল চেঞ্জ, তার মানে কি দিস ইজ এ 12 লিট ECG শোয়িং অ্যাস্টিলিভেশন উইথ কনভেক্সিটি আপওয়ার্ডস ইন থ্রি ABF, কিউ ইন কিউ ওয়েভ ফরমেশন ইন থ্রি, একটু একটু হোস্ট হোস্ট কি আছে, একটু বাকি ডেটা মিউট করে রাখেন, একটু খুব সাউন্ড আসে, এক্সট্রা সাউন্ড নাই ওনার লাইনে নাই নাকি ওনারা মনে হয় নাই, স্যার আপনি তো কো হোস্ট, আপনি মিউট করতে পারবেন স্যার সবাইকে, পড়া যাবে না এটা ওনার লাইনে মনে চলে গেছে, আমি মোর লেভেল পার্টিসিপেন্ট ইনোভেশন। আচ্ছা যাই হোক, যারা আপনি একটু আপনার খেয়াল করে দেখেন যে আপনাদের সাউন্ড বুঝে না আসে, নিজের একটু মিউট করে রাখেন যারা পার্টিসিপেন্ট আছেন। দেখেন আমরা যে এখানে আমরা অ্যাস্টিলিভেশন পাইলাম থ্রিতে ABF এ উইথ কিউ ওয়েভ ফরমেশন এবং রেসিপ্রোকাল চেঞ্জ পেলাম ABL এ, আমরা এগুলো জাস্ট এটা শিরোনাম বিস্তারিত আসতেছি ইনফিরিয়র MI এর ক্ষেত্রে। আমরা ইনফিরিয়র MI কিভাবে রিকগনাইজ করবো, যারা আন্ডার গ্রাজুয়েট আসেন একটু খেয়াল করে শুনেন, ইনফিরিয়র MI এর পেইন কিন্তু অনেক সময় আমরা এপিগ্যাস্ট্রিক রিজিওনেও পেতে পারি, জাস্ট এপিগ্যাস্ট্রিক রিজিওন, সুতরাং এপিগ্যাস্ট্রিক রিজিওনেও পেইন পেতে পারি এবং সোয়েটিং ভমিটিং হতে পারে, তখন আমাদের কিন্তু ইয়া হতে পারে ইনফিরিয়র MI হতে পারে। সুতরাং ইনফিরিয়র MI এর ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া গুলো কি, আমাদের ক্রাইটেরিয়া গুলো হলো যে ST elevation থাকবে 2-3 ABF এ, ST elevation in 2-3 ABF, QAB development in 2-3 ABF আমাদের MI এর জাস্ট ক্রাইটেরিয়াতে আমরা যেটা আছে, এবং রেসিপ্রোকাল চেঞ্জ থাকবে FVL এবং 1 এ, FVL এ থাকে সাধারণত প্লাস মাইনাস 1, তার মানে কি এখানে একটা কথা খেয়াল রাখেন ইনফিরিয়র MI এর ক্ষেত্রে রেসিপ্রোকাল চেঞ্জ 1 এ নাও থাকতে পারে কিন্তু সাধারণত FVL এ থাকে, এই কথাটা বলার বলাটা এখানে উদ্দেশ্য। তাহলে আমাদের ইনফিরিয়র MI এর ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া গুলো জাস্ট নর্মাল অ্যাস্টিলিভেশন উইথ অর উইদাউট কিউ ইন 2-3 ABF এবং রেসিপ্রোকাল চেঞ্জ থাকে FVL এ এবং 1 এও থাকতে পারে। ইনফিরিয়র MI ইনফিরিয়র সারফেস আপনার
ইনফেরিয়র এমআই দুইটা ভেসেল অক্লুশনের কারণে হতে পারে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সার্কুলেশন করানোর সময় যে রাইট করোনারি আর্টারি দিয়ে অক্লুশন হয়েও ইনফেরিয়র এমআই হতে পারে। দেখা যাচ্ছে তো তার নাম এটা দেখাই যাচ্ছে, সে বুঝতে পারতেছে না, এটা অফ হয়ে মিউট হয়ে যাচ্ছে না। এখানে একজনের এটা অন থাকতেছে, মানে কি মিউট হয়ে যাচ্ছে একটু, যারা পার্টিসিপেট করছেন একটু একটু কষ্ট করে আপনাদের আপনাদের মিউট মিউট একটু একটু মিউট করে দেন, আপনারা নিজে দেখেন, সবাই সবাই নিজে দেখেন একটু মিউট করে দেন। হ্যাঁ, জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এমন আসলে অনেকগুলো লেকচার বিভিন্ন সময় তো আমরা লেকচার করেছি, এমন গুছানো সবগুলো আলাদা আলাদা করে নাই, মানে একটু যদি আপনারা দেখেন আপনাদের জন্য হয়তো কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা রাইট করোনার আর্টারি আমরা কিভাবে ডায়াগনোসিস করব, যে এটা কি রাইট করোনার আর্টারি নাকি লেফট সার্কামফ্লেক্স, আমরা কিভাবে ডায়াগনোসিস করব, জাস্ট একটু খেয়াল রাখলে শুনেন আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। রাইট করোনার আর্টারির ক্ষেত্রে আমরা একটু পরে এক্সাম্পল দেখাবো যে এসটি লিভেশনটা লিড 3 তে বেশি থাকে লিড 2 এর চেয়ে, এক নাম্বার পয়েন্ট। তার মানে কি এসটি লিভেশন ইন লিড 3 মোর দ্যান এসটি লিভেশন ইন লিড 2, রেসিপ্রোকাল চেঞ্জ থাকে 1 ABL এ, 1 ABL থাকতে পারে, একটা তো থাকতে পারে, 1 ABL দুইটাতেই থাকতে পারে। অনেক সময় রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনের সাইন পাওয়া যায়। রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন কোথায় পাওয়া যায় আমি একটু আগে আপনাদের পরে আপনাদেরকে বলে দেবো। রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন অনেক সময় থাকে যদি আমরা রাইট সাইডেড লিড করি, কিছু রাইট সাইডেড লিড আপনাদেরকে আমি বলে দেবো। তাহলে তাহলে কয়েকটা পয়েন্ট বললাম, আবারও দেখাই, এসটি লিভেশন লিড 3 তে, মানে 3 তে থাকবে 2 এর চেয়ে বেশি, রেসিপ্রোকাল চেঞ্জ থাকবে এভিএল এ, মানে 1 এর চেয়ে এভিএল 1 দুইটাতেই থাকতে পারে, আর কিছু রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনের সাইন থাকবে। আমি ইসিজিটাতে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন এই লিড 2 তেও এসটি লিভেশন আছে, 3 তেও এসটি লিভেশন আছে, একটু খেয়াল করে দেখেন এই 2 এর চেয়ে কিন্তু 3 তে এসটি লিভেশনটা অনেক বেশি, একবারে খালি চোখে দেখা যায় খুব সুন্দর করে, এখানে কোনো মাইক্রোস্কোপিক ভিউয়ের দরকার নেই। দেখেন লিড 3 তে 2 এর চেয়ে বেশি, তার মানে কি একটা পয়েন্ট দিয়ে আমরা বুঝে যাচ্ছি মনে হয় এটা রাইট করোনার আর্টারি অকুলেশন আছে। দেখেন এভিএল এ রেসিপ্রোকাল চেঞ্জ, এখানে দেখেন একটু খেয়াল করে যে রাইট সাইডের লিড কি, রাইট সাইডের লিড কিছুই না, আমরা আমরা প্রথম দিন আমরা বলেছি যে কোন কোন জায়গায় আমরা চেস্ট লিড গুলো লাগাই, আমরা যদি লেফট সাইডে চেস্ট লিড গুলো না লাগিয়ে ঠিক উল্টা রাইট সাইডে লাগাই তাহলে আমরা রাইট সাইডের লিড পাই, রাইট সাইডের লিড, রাইট সাইডের লিড। দেখেন এই ভি তে একটা আর দিয়ে বোঝানো হয়েছে যে রাইট সাইডের লিড, দেখেন রাইট সাইডের লিড, এখানে দেখেন এসটি লিভেশন আসছে, যদিও ভি 3 পর্যন্ত লেফট সাইডের, ভি 4টা আমরা রাইট সাইডের লাগানোর পর দেখা গেল যে এখানেও আমাদের এসটি লিভেশন আসছে বি 4 আর, মানে রাইট সাইডের বি 4 এ। তাহলে আমাদের এখানে পয়েন্ট গুলো কিন্তু কভার করছে, দেখেন এসটি লিভেশন ইন লিড 3 মোর দ্যান দি লিড 2, রেসিপ্রোকাল চেঞ্জ আসছে এভিএল এ, আর রাইট সাইডের রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন, যদি এই ক্রাইটেরিয়া গুলো থাকে তাহলে আমাদের একটা ধারণা আসবে যে এই ইনফেরিয়র এমআই টা হইছে ডিউ টু রাইট করোনার আর্টারি ইনফেকশন। এখন আসেন লেফট সার্কামফ্লেক্স ইনফেকশনের ক্রাইটেরিয়া গুলো কি, লেফট সার্কামফ্লেক্স মানে LCX ইনফেকশন হবে কখন লিড 2 যদি ইকুয়াল টু লিড 3 হয়, মানে এসটি লিভেশন ইন লিড 2 ইকুয়াল টু লিড 3, মানে দুটো যদি সমান সমান হয় তাহলে মনে করতে হবে এটা হয়তো LCX। অ্যাবসেন্স অফ, মানে লিড 1 এ LCX যদি ইয়া হয় ইনভলভ হয়, লিড 1 এ কখনো রেসিপ্রোকাল চেঞ্জ থাকে না, হয়তো বা এবিএল এ থাকে ম্যাক্সিমাম, লিড 1 এ থাকে না। আর পাশাপাশি যেহেতু আমি বলছি LCX টা ল্যাটারাল সারফেস ঘুরে আসে, আর ল্যাটারাল সারফেস আপনার মনে আছে কিনা, 1 ABL B5 B6 রিপ্রেজেন্ট করে ল্যাটারাল সারফেস, 1 ABL B5 B6 ও ল্যাটারাল এমআই এর সাইন থাকে, তাহলে LCX ইনভলভ কিনা, এটা মেইন তিনটা ক্রাইটেরিয়া, তার মানে কি এসটি লিভেশন ইন লিড 2 এবং 3 সমান থাকবে, আর লিড 1 এ কখনো রেসিপ্রোকাল চেঞ্জ থাকবে না, এবং ল্যাটারাল এমআই এর কিছু ফিচার থাকবে, ল্যাটারাল এমআই কি 1 ABL B5 B6 এ অনেক সময় এসটি লিভেশন থাকতে পারে। একটু খেয়াল করে দেখেন খুব সুন্দর, দেখেন লিড 2 এবং 3 এসটি লিভেশন তে মাপেন আপনারা সমান সমান পাওয়া যাবে, দেখেন সমান সমান পাওয়া যাবে এসটি লিভেশন, ওইটা ক্ষেত্রে পাইছিলাম কি লিড 3 তে বেশি, তো এখানে সমান সমান। দেখেন 1 এ কখনো ইয়া থাকবে না, রেসিপ্রোকাল চেঞ্জ থাকবে না, এবিএল এর রেসিপ্রোকাল চেঞ্জ আছে, এখানে কি এলিভেশন আছে, দেখেন একটু হালকা এলিভেশন হচ্ছে, যদি এটার মধ্যে পুরোটা নাই, সবগুলো ক্রাইটেরিয়া যে থাকবে তাও না, বলেন স্যার ফিট এলিভেশন বেশি মনে হচ্ছে, B6 একটু উঠা উঠা মনে হচ্ছে, দেখছেন একটু, ও B3 একটু বেশি না, একটু খেয়াল করে দেখবেন সমান সমান, যদি আমরা আইসোলেটিক লাইন থেকে দেখি
যে পয়েন্টটা যে 3 ঘরের মতো, এখানে যদি আইসোলেটেড লাইন থেকে দেখি 3 ঘরের মতো সমান সমান, একবারে হতো বা একবারে প্রতিটা এক ঘর এক ঘর সমান সমান মানে কাছাকাছি থাকে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমান সমান থাকে, হয়তো এক ঘর হতো বা একটা স্মল স্কোয়ার হতো বা কম বেশি হতে পারে, কিন্তু আরসি এর ক্ষেত্রে রাইট কর্নারের ক্ষেত্রে খুব ডিফারেন্সটা খুব ভালো বোঝা যায়, এটা প্রায় সমান সমানই বলা যায়। তো আরসি এর ক্ষেত্রে ডিফারেন্সটা খুব খুব মানে একটা খুব মেজর তার মানে ডিফারেন্স বোঝা যায় ডিপ স্যার, তাহলে তার মানে এটা এটা হচ্ছে লেফট ডমিন্যান্ট বোঝাতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ, এটা এটা লেফট ডমিনেন্ট, লেফট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে ওই ডমিনেন্সের দিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি যে লেফট কর্নার আর রাইট কর্নার এ আমরা কোনটা ইনভলভ হইছে ওইটা দিয়ে ওইটা আমরা আমরা বুঝতে পারবো। এখানে দেখেন কিন্তু একটু খেয়াল করে, অথবা এটা ডিপ কোন স্টেজে নেওয়া হয়েছে তো আমরা জানি না, B6 এ কিন্তু উঠতেছে, উঠা উঠা মনে হচ্ছে, হ্যাঁ উঠা উঠা মনে হচ্ছে, তার মানে এটা হয়তো বা ল্যাটারাল সার্ফেসও একটা এমআই হইতে পারে। হ্যাঁ এটা এখানে দেখেন, জাস্ট আমি ইয়াগুলো ওই যে সেক্ষেত্রে স্যার, সেক্ষেত্রে স্যার, সেক্ষেত্রে স্যার ওই যে রাইট সাইডেড লিড গুলোতে যে স্টিল ডিভিশনের কথা বলছিলেন সেটা তো এখানে পাবো না, এই তো? না না, আমরা সাধারণত সেটা এখানে পাবো না, কারণ রাইট ভেন্ট্রিকলটা ইজ টোটালি সাপ্লাইড বাই দি আরসি রাইট করোনারি, সুতরাং লেফট সার্কেলের জন্য সাধারণত রাইট কখনো রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এক সহজ কথা, কেন এখান থেকে দেখো রূপ পাইছেন, আমরা কখন রাইট সাইডে ডিসিজি করব যদি দেখি যে এই যে আপনার ওইদিক দেয়া V3 মানে 3 এর এস্টিলিভেশনটা 2 এর চেয়ে বেশি, তখন আমরা রাইট সাইডে ডিসিজি করার চিন্তা ভাবনা করব। হ্যাঁ, সুতরাং যদি সমান সমান থাকে আমরা রাইট সাইডে ডিসিজি না করলে আমাদের হয়, দেখেন আরসি অক্লুশন হলো লিড 3 টা লিড 2 এর চেয়ে এস্টিলিভেশন বেশি থাকবে, LCX টা সমান সমান থাকবে, রেসিপ্রোকালে 1 এবং ABL দুইটাতেই থাকতে থাকতে পারে, এখানে 1 এ থাকে না কিন্তু ABL এ থাকে, কথাটা হবে ABL এ থাকতে পারে, এখানে যেমন এস্টিলিভেশন V1 এবং V4 রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনের ফিচার গুলো পাই, আর এখানে পাই কি 1 ABL V5 V6 এ মানে ল্যাটারাল ভেন্ট্রিকুলার ইনফেকশনের ফিচার আমরা পাই, তাহলে দুইটার আমরা পার্থক্য গুলো একটু দেখে নিলাম। এখন আসবো আমরা ল্যাটারাল এমআই কিভাবে রিকগনাইজ করব, জাস্ট কিছু ছবি দেখাবো আপনাদেরকে, যে ল্যাটারাল আপনারা তো জানেন যে 1 ABL B5 B6 এই চারটাতে যদি এস্টিলিভেশন হয় তখন আমরা বলি ল্যাটারাল ল্যাটারাল এমআই। ল্যাটারাল এমআই তে রেসিপ্রোকাল চেঞ্জ থাকে 3 এবং ABF এ, ইনফেরিয়র যেমন 1 এবং ABL এ থাকে আর ল্যাটারালে থাকে 3 এবং ABF এ, এই কথাটা মনে রাখবেন সবসময়। আর যদি 1 এবং ABL মনে আছে কিনা, প্রথম দিন পড়ানোর সময় বলছি হাই ল্যাটারাল বলে 1 এবং ABL কে, 1 এবং ABL যদি থাকে তখন তাকে হাই ল্যাটারাল বলা হয়, এটা জাস্ট ইসিজি সারফেস গুলো কোনটা কি রিপ্রেজেন্ট করে সরি ওইটাতেই আমরা আমরা দেখি। দেখেন ল্যাটারাল অনেক হতে পারে, অ্যান্টেরো ল্যাটারাল, এটা হলো যদি এলএডি অক্লুশন হইতে পারে, ইনফিরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল, আমি একটু পরে আমি আপনাদের দেখাবো যে ইনফিরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল সাধারণত LCX অক্লুশন হয়, আইসোলেটেড ল্যাটারাল এটা কিছু মানে লেফট সার্কামফ্লেক্সের কিছু ব্রাঞ্চ দ্বারা হয়, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল গুলো দেখাচ্ছি, যদি আন্ডার গ্রাজুয়েট যারা আছেন খুব ভয় পাওয়ার দরকার নাই, এগুলো আপনাদের জন্য সব সময় লাগবে না, জাস্ট পোস্ট গ্রাজুয়েটে কিন্তু লাগবে, অনেক সময় FCPS পরীক্ষায় বিশেষ করে যারা MRCP পার্ট 2 দিবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো লাগবে, সুতরাং একটু খেয়াল করে দেখবেন, পরে ভিডিওটা ভালো করে দেখে নেবেন। দেখেন এখানে হাই ল্যাটারাল, এখানে সবগুলোতে ঠিকই আছে, দেখেন 1 এবং ABL এ ST elevation, দেখেন 1 এবং ABL এ, দেখেন আবার রেসিপ্রোকাল চেঞ্জ আসছে 3 ABF 2 2 3 ABF সবগুলোতে রেসিপ্রোকাল চেঞ্জ আসছে, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, এটা আসলে ডেসক্রিপশনে কিছুই নাই, ST elevation in 1 এবং ABL রেসিপ্রোকাল চেঞ্জ আসছে 3 সরি সরি 2 তে নাই, 3 এবং ABF এই দুটাতে রেসিপ্রোকাল চেঞ্জ আসছে, দেখেন আর বাকি সবকিছু ঠিক আছে, তাহলে এটা আমরা তো হাই ল্যাটারাল এমআই। পরেরটাতে আসি, দেখেন এটা হলো অ্যান্টেরো ল্যাটারাল এমআই, দেখেন অ্যান্টেরো সারফেস V1 V2 তে এস্টিলেভেশন, V3 তে V4 এ V5 এ V6 এ আবার 1 এবং ABL এ দুইটাতে আসছে, আর রেসিপ্রোকাল চেঞ্জ দেখেন লিড 3 তে রেসিপ্রোকাল চেঞ্জ, তার মানে এটা হলো অ্যান্টেরো, তার মানে অ্যান্টেরিয়র সারফেস এবং ল্যাটারাল সারফেস সবগুলো মিলে এটাকে অনেক সময় একটু একটু মিউট হওয়া দরকার আসলে, বুঝলাম না আমার মনে হয় অনেকে লাইন এসে আবার খুব চলে গেল কিনা, দেখেন ভাত খাইতে চলে যাচ্ছে মিউট হইতে ইনফিরিয়র কনসেন্স কম দেখেন ইনফিরিয়র ল্যাটারাল কি একটু খেয়াল করে দেখেন
এটা হলো একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে LCX occlusion হয় inferior lateral, দেখেন একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন lead 2 lead 3 দুইটাতে ST elevation MI, then ABF ST elevation MI, দেখেন এখানে V5 B6 এবং 1 সরি B5 B6 1 দেখেন B5 B6 1 এবিলে নাই বাট B5 B6 এ দেখেন ST elevation আসছে, তার মানে কি তে inferior MI এর সাথে B5 এবং B6 এ দুইটাতে ST elevation আসছে, তার মানে কি একটা ইনফিরিয়র এবং ল্যাটারাল, ইনফিরিয়র ল্যাটারাল এমআই, জাস্ট এক্সাম্পল গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আসবো যেটা আসলে জানা দরকার, নট নেসেসারি, খুব আন্ডার গ্রাজুয়েটদের জন্য খুব নেসেসারি না, বাট পোস্ট গ্রাজুয়েটদের জন্য অবশ্যই নেসেসারি, বিশেষ করে যারা ফেজ এল দিবেন, এফসিপিএস দিবেন, এমআরসিপি দিবেন, এই জিনিসটা লাগবে মাঝে মাঝে, পোস্টেরিয়র এমআই। আমরা পোস্টেরিয়র এমআই কিভাবে ডায়াগনোসিস করব, ভেরি মাচ ইম্পর্টেন্ট। V1 V2 তে কি এসি ডিপ্রেশন ছিল কোনটাতে? ওই এখানে V1 V2 তে এসি ডিপ্রেশন ছিল, এই জিনিসটা দেখেন V1 V2 তে এসি ডিপ্রেশন, এই জিনিসটা একটু পরে আসবে, যেন আমি এই জিনিসটা আমি কিছু বলি না, এটা একটা পোস্টেরিয়র এক্সটেনশন আছে, তো এখন পোস্টেরিয়র এক্সটেনশন পড়ানোর সময় আমি বলবো এসি ডিপ্রেশন আছে, এটা আসলে LCX মনে হচ্ছে, এটা এসি ডিপ্রেশন, এটা হলো ইনফিরিয়র ল্যাটারাল এমআই। যদি আমি পুরোটা ডায়াগনোসিস বলি, আগে বলি নাই কেন, কারণ আগে পোস্টেরিয়রটা আপনাদেরকে এক্সপ্লেইন করে তারপর ওইটা বলবো, এইটার পুরোটা ডায়াগনোসিস হবে ইনফিরিয়র ল্যাটারাল এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন। একটু পরে আমি পোস্টেরিয়র এক্সটেনশনের ক্রাইটেরিয়া গুলো বললে আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কোন আর্টারি ইনভলভ মনে হচ্ছে এটা স্যার? এটা এটা ইনভলভ হচ্ছে ল্যাব ডোমিনেন্ট, সরাসরি LCX, LCX ইনভলভমেন্ট হচ্ছে যেখানে আপনার ইনফিরিয়র সাথে ল্যাটারাল যাবে। রাইট করোনার আর্টারি কিন্তু কখনো ল্যাটারাল সারফেসে যায় না, রাইট করোনার আর্টারি যায় আপনার রাইট সাইডে এবং রাইট ভেন্ট্রিকলে, দেখেন ইনফিরিয়র সারফেস ইনভলভ এবং ল্যাটারাল সারফেস ইনভলভ, পাশাপাশি পোস্টেরিয়র সারফেস ইনভলভ। সুতরাং এটা LCX লেফট সারকামপ্লেক্স আর্টারি ইনভলভ এবং পাশাপাশি এটা পিডিয়াটা অরিজিন হয়েছে লেফট সারকামপ্লেক্স থেকে, সুতরাং একবারে ক্লিন কাট লেফট সারকামপ্লেক্স আর্টারি ইনভলভমেন্ট হয়েছে। এখানে ফুল ইসিজি ডায়াগনোসিসটা হলো দিস ইজ এ কেস অফ ST elevated MI inferior lateral with posterior MI, posterior extension আছে। এখন আমি posterior extension এর criteria গুলো বললে আপনাদের জন্য আরো একটু ইজি হয়ে যাবে। posterior MI আমরা কখন চিন্তা ভাবনা করব, যখন করব inferior or lateral infection থাকবে, patient এর inferior অথবা lateral, এবং inferior সাথে যদি lateral থাকে আরো বেশি বেশি আমরা চিন্তা ভাবনা করব। এভিডেন্স অফ পোস্টেরিয়র এমআই ইজ এনি পেশেন্ট উইথ ইনফিরিয়র ল্যাটারাল, ইনফিরিয়র এবং ল্যাটারাল এমআই থাকলে আমরা পোস্টেরিয়র এমআই চিন্তা ভাবনা করব। তাহলে পোস্টেরিয়র এমআই এর ক্রাইটেরিয়া গুলোকে একটু খেয়াল করে দেখেন, ইনফিরিয়র অথবা ল্যাটারাল এমআই এর সাথে যদি V1 থেকে V3 এর মাঝে কিছু চেঞ্জ থাকে, হোয়াট আর দোজ চেঞ্জ? হরাইজন্টাল এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন হবে হরাইজন্টাল লেভেলে, একটু পরে আমরা আসছি, টল আর ওয়েভ গুলো ব্রড হবে, টল এবং ব্রড, কেমন থাকবে দেখেন, V1 থেকে V3 মধ্যে কিন্তু সবসময় থাকে S টা ডিপ থাকে, দেখেন এখানে R টা হলো আপনার ডমিনেন্ট উপরের দিকে থাকে, এটা হরাইজন্টাল এসটি ডিপ্রেশন থাকে এবং পাশাপাশি এটার সাথে কিন্তু ইনফিরিয়র অথবা ল্যাটারাল এমআই এর এসটি ডিপ্রেশন থাকে। আমি আপনাকে ফুল পিকচার দেখব। আমরা কনফার্ম করব কিভাবে পোস্টেরিয়র এমআই, আমরা পোস্টেরিয়র লিড লাগাই, পোস্টেরিয়র লিড গুলো কোথায় কোথায় আছে আপনাদের মনে আছে কিনা, যখন আমি অ্যান্টেরিয়র লিড লাগানোর সময় কিন্তু আমরা আপ টু মিড এক্সিলারি লাইন পর্যন্ত আমরা লিড লাগাইছি V6, এখন কিন্তু দেখেন V7 এবং V9 দুইটা লিড বাকি আছে, এই দুইটাকে পোস্টেরিয়র লিড বলা হয়। V7 টা কোথায় লাগাবো? আমরা লাগাবো পোস্টেরিয়র এক্সিলারি লাইনে, আর V7 এবং V8 এবং V9 গুলো লাগাই আমরা আসলে মিড এক্সিলারির পরে স্ক্যাপুলার যে লাইন আছে স্ক্যাপুলার লাইন, আর বাকিটা লাগাই দুইটার মাঝ, সরি V9 টা লাগাই স্ক্যাপুলার লাইন, V7 এবং V9 এর মাঝখানে লাগাই আমরা V8 টা, এবং পোস্টেরিয়র লিড লাগানোর পরে দেখা যাবে যে ওই পোস্টেরিয়র লিড গুলোর মধ্যে ST elevation চলে আসছে। আমি আবারও বলছি, যদি কে কারো V1 থেকে কারো inferior 2-3 ABF অথবা 1 ABL এ আমরা ST elevation পাই এবং তাদের V1 থেকে V3 এর মধ্যে এই চেঞ্জ গুলো পাই, টল আর ST depression এই চেঞ্জ গুলো পাই, এবং
এবং তাদেরকে আমরা তখন পোস্টেরিয়র লিডে ইসিজি করি। পোস্টেরিয়র লিডগুলো কি, আমরা পোস্টেরিয়র এক্সিলারি লাইন, স্ক্যাপুলার লাইন এবং তার মাঝখানে V7 তিনটা লিড লাগাই। তিনটা লিড লাগিয়ে যদি ওই লিডগুলোতে অ্যাস্টিলিভেশন পাই তাহলে আমরা কনফার্ম করতে পারি, আপনাদেরকে কোশ্চেন করতে পারে ভাইবা বোর্ডে যে তুমি একটা ইসিজি পাইলে এই জিনিসগুলোতে, তাহলে তুমি এটা কনফার্ম করবে কিভাবে? আমি কনফার্ম করব বাই প্লেসিং অফ ইলেকট্রোডস ইন পোস্টেরিয়র সাইড, পোস্টেরিয়র লিডগুলোতে লাগাবো। দেখেন একটু খেয়াল করে দেখেন, আবারও একই একই কথা বলছি। দেখেন এখানে আমাদের একটা ইনফিরিয়র এমআই পাচ্ছি, দেখেন টু তে অ্যাস্টিলিভেশন আছে, থ্রি তে অ্যাস্টিলিভেশন আছে, দেখেন আবার B5 B6 অ্যাস্টিলিভেশন আছে। তার মানে কি, একটা ইনফিরিয়র ল্যাটারাল এমআই। এখানে যখন আমরা ইনফিরিয়র এমআই পেয়েছি, দেখেন V1 V2 তে কিন্তু আর টা টল, আর ও এফ টল, V3 তো আর টল, এখানে তো আর কখনো টল থাকার কথা ছিল না, এখানে কথা ছিল এস ও এফ টল থাকার কথা ছিল, মানে ডিপ থাকার কথা ছিল, এখানে আর টল মানে আর এস রেশিও মোর দেন ওয়ান। দেখেন একটা হরাইজন্টাল এসটি ডিপ্রেশন আছে, দেখেন হরাইজন্টাল এসটি ডিপ্রেশন। তাহলে আমরা এই ইনফিরিয়র ল্যাটারাল অ্যাস্টিলিভেশন এমআই পেয়েছি এবং এগুলোতে হরাইজন্টাল এসটি ডিপ্রেশন পেয়েছি, টল আর পেয়েছি। সুতরাং এই টু দিয়ে আমাদের মনে রাখতে হবে এটা একটা পোস্টেরিয়র এক্সটেনশন আছে, এটা আমাদের একটা কি পোস্টেরিয়র এক্সটেনশন আছে। তাহলে আমরা কনফার্ম করব কিভাবে, B7 B8 B9 করে তখন আমরা কনফার্ম করতে পারি। এটা কি কিন্তু আমরা ইসিজি ডায়াগনোসিস কিন্তু এটাকে বলতে পারি, দিস ইজ এ কেস অফ ইনফিরিয়র ল্যাটারাল এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন, দিস ইজ এ কেস অফ ইনফিরিয়র ল্যাটারাল এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন। এখন আসবো রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন আমরা কিভাবে পাবো। মনে রাখতে হবে সব সময় রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন মানে আপনার RCA, রাইট কোরোনারি আর্টারি অকলুশন, এখানে কোনো LCX বা LED থাকে না। কারণ রাইট ভেন্ট্রিকল, আপনার মনে আছে কিনা দত্ত বইয়ের সেই লাইনটা যে রাইট ভেন্ট্রিকল ইজ সাপ্লাইড বাই রাইট কোরোনারি আর্টারি, সরাসরি কথা। তার মানে কি, রাইট কোরোনারি আর্টারির জন্য আমাদের ইনফিরিয়র এমআই হয়। তাহলে কোনো পেশেন্টের যদি ইনফিরিয়র এমআই থাকে তার মানে আমাদের একটা ক্লু যে তার একটা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন থাকতে পারে। সহজ কথা, আরো ক্লিনিক্যালি আরো একটু সহজ করে দেই, কারো যদি ইনফিরিয়র এমআই থাকে, পাশাপাশি হিমোডাইনামিক এমবারেসমেন্ট থাকে, তার মানে কি তার ব্লাড প্রেশারটা হঠাৎ করে অনেক কমে গেছে, আমাদের মাথায় একটা স্ট্রাইক করবে যে হোয়েদার দি পেশেন্ট হ্যাজ রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন অর নট। কারণ কি, রাইট ভেন্ট্রিকুলার লোডটা মানে কন্ট্রাক্টিলিটি কমে গেলে আমাদের ব্লাড প্রেশারটা খুব কমে যায়। এজন্য রাইট ভেন্ট্রিকল আরবি ইনফেকশন হয় প্রিলুড সেন্সিটিভ। এখানে অনেক সময় দেখা যায় কি নাইট্রেট দিলে অথবা বিটা ব্লকার দিলে ব্লাড প্রেশার অনেক কমে যায়। অনেক সময় রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন থাকলে আমরা যদি ফ্লুইড দেই পেশেন্টকে, তাহলে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী তার কন্ট্রাক্টিলিটি বেড়ে যাবে আর বিপিটা তাড়াতাড়ি উঠে যায়, যেটা লেফট ভেন্ট্রিকুলার ইনফেকশনের ক্ষেত্রে আমরা করি না। বাট রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনের ক্ষেত্রে এটা প্রিলুড সেন্সিটিভ, আমরা ফ্লুইড দিই। এখন আমরা আসি ক্রাইটেরিয়া কি, আমরা কিভাবে রিকগনাইজ করতে পারবো। আমরা একটা ইনফিরিয়র এমআই পাবো, পাশাপাশি অ্যাস্টিলিভেশন ইন B1, আমরা B1 এও একটা অ্যাস্টিলিভেশন পাই, অ্যাস্টিলিভেশন ইন lead 3 more than lead 2, এটা জাস্ট একটু আগে আমরা বলছি রাইট কোরোনার আর্টারি যেই ক্রাইটেরিয়া, lead 3 তে অ্যাস্টিলিভেশন আর lead 2 এর চেয়ে বেশি পাই। আর রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন কনফার্ম করি রাইট সাইডেড লিড দ্বারা। সাধারণত আমরা একটু আগে অলরেডি বলেছি, আমরা লেফট সাইডে যেখানে B3 B4 লাগাই, ওইখানে যদি রাইট সাইডে B3 B4 লাগাই, আমরা দেখবো যে ওইখানে অ্যাস্টিলিভেশন আছে। আমরা আরবি লিডগুলো জাস্ট আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য আমি দেখাইছি। দেখেন আমরা যখন নর্মাল লিডগুলো লাগাই, V1টা লাগাই কিন্তু রাইট সাইডে এবং V6টা আপ টু যায় মিড এক্সিলারি লাইন পর্যন্ত। এখানে দেখেন আমরা V1টা লাগাই লেফট সাইডে আর বাকিগুলো রাইট সাইডে লাগাই, এগুলো রাইট সাইডের লিডগুলো জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। এই দেখেন একটা টিপিক্যাল একটা দেখেন এখানে আমরা কি পাইলাম, আমরা lead 3 তে lead 2 অ্যাস্টিলিভেশন ইন lead 3 more than lead 2, দেখেন V1 কিন্তু অ্যাস্টিলিভেশন পাইছি। তার মানে কি, lead 3 তে মোর দেন lead 2 এবং B1 অ্যাস্টিলিভেশন, তাহলে মানে আমাদের মাথায় স্ট্রাইক করছে হোয়েদার দেয়ার ইজ এনি আপনার আরবি ইনফেকশন অর নট। তখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করছি, রাইট সাইডের ইসিজি লাগাইছি, দেখেন B4R, দেখেন রাইট সাইডের ইসিজি লাগানোর পরে শুধুমাত্র এখানে B4 গিয়ে দেখা হয়েছে, দেখেন এখানে B4 এ অ্যাস্টিলিভেশন আসছে। তার মানে একটা, এটা একটা ইনফিরিয়র এমআই সাথে একটা আরবি ইনফেকশনের ফিচার আসছে। এখন একটা দেখাবো এক্সটেন্সিভ, একবার সবগুলোতে অ্যাস্টিলিভেশন। খেয়াল করে দেখেন এই যে V1 এ কত বড় অ্যাস্টিলিভেশন, V2 তে, V3 তে, B4 এ, B5 এ, B6 এ, 1 এ, BL এ, এমন অ্যাস্টিলিভেশন যারা আপনারা ম্যানেজ করবেন, শিশুতে কাজ করবেন, কোনো পেশেন্টে যদি এমন অ্যাস্টিলিভেশন পান তার মানে বুঝতে হবে তার একটা বড়
এরিয়া জুড়ে এসটি ডিপ্রেশন হয়েছে এবং এই পেশেন্টের কমপ্লিকেশন রেটটা বেশি, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখানো। এখানে দেখেন ইনফিরিয়র এমআই, আমি একটু আগে বলেছি যে এমআই এর এসটি ডিপ্রেশনটা সবসময় আপনারা বলবেন যে কনভেক্সিটি আপওয়ার্ডস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে কনকেভিটি মনে হয়, যেমন বিশেষ করে ইনফিরিয়র এমআই এর ক্ষেত্রে বেশি পাওয়া যায় 2-3 ABF। সুতরাং এখানে কিছু দেখেন একটু চেঞ্জ আসছে, কিন্তু রেসিপ্রোকাল চেঞ্জ, অথবা এখানে একটু পোস্টেরিয়র এমআই হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা ওইদিকে আমরা যাচ্ছি না, জাস্ট আমরা দেখাইছি যে সবসময় যে কনভেক্সিটি থাকবে এমন না, অনেক সময় কনকেভিটি থাকবে, কিন্তু কনকেভিটি দেখে কিন্তু পেরিকার্ডাইটিস বলার কোনো স্কোপ নাই, এটা একটা ইনফিরিয়র এমআই, কারণ এটা লোকালাইজড, এটা নির্দিষ্ট এরিয়া জুড়ে কোন আপনার কনকেভিটি 2-3 ABF। এখানে যদি সবগুলো লিডে কনকেভিটি আপওয়ার্ডস থাকতো তাহলে মনে করতেন যে আপনার না, এটা পেরিকার্ডাইটিস, বাট এটা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে 2-3 ABF এবং পেশেন্টের সিমটম হতে টিপিক্যাল সিমটম আছে। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এমআই তে অনেক সময় কনকেভিটি আপওয়ার্ডস থাকে, জাস্ট এটা প্রথমেই আপনাদেরকে দেখানো হয়েছে যে কোন কোন এরিয়া গুলোতে হইলে আপনার কোন কোন আর্টারি অকলুশন হয়, এটা জাস্ট দেখানোর জন্য এটা আমরা যাচ্ছি না। একিউট করোনারি সিন্ড্রোম একটু খেয়াল করে দেখেন, একিউট করোনারি সিন্ড্রোম আমি প্রথমেই অলরেডি বলে দিয়েছি যে আমরা নন এসটি এসসিএস এবং এসটি এসসিএস, নন এসটি এসসিএস দুই ভাগে বিভক্ত, আনস্টেবল অ্যানজিনা, নন এসটি এমআই। এসটি এমআই তো এসটি লিভেশন থাকবে, নন এসটি এমআই একিউট করোনারি সিন্ড্রোমে কোনো এসটি লিভেশন থাকবে না, ইসিজি নর্মালও থাকতে পারে। মানে পার্থক্য কিভাবে করবো আনস্টেবল এবং নন এসটি এমআই মধ্যে, আনস্টেবল অ্যানজিনাতে ট্রপোনিন নেগেটিভ থাকবে, এসটি এমআই তে ট্রপোনিন পজিটিভ থাকবে, জাস্ট এটা হলো আমাদের জাস্ট জানা, প্রথমে আমি অলরেডি বলে দিয়েছি এটা। এখন আমরা একটা একটা ইয়াতে আসবো, একটা সিনারিওতে আসবো, একটা 25 ইয়ার্স ইয়াং মেল জেনারেল ফিজিশিয়ানের কাছে গেছে কমপ্লেইন অফ চেস্ট পেইন 2 ডেজ, মানে 2 দিন ধরে তার চেস্ট পেইন, সাথে রানি নোজ, মানে একটা ভাইরাল এপিসোডস হিস্ট্রি ফর 7 ডেজ, ফিভার আছে, তার জ্বর আছে, প্রিকোডিয়াম একটা স্ক্র্যাচি সাউন্ড, স্ক্র্যাচি সাউন্ড মানে আপনার রাব, পেরিকার্ডিয়াল রাব আছে। সিনারিও দেখে আমরা এক কথা বলতে পারি এটা একটা পেরিকার্ডিস হতে পারে, যেহেতু তার 7 দিন ধরে জ্বর, রানি নোজ, চেস্ট পেইন, স্ক্র্যাচি সাউন্ড, দেখেন ইসিজিটা দেখেন, দেখেন এখানে ওয়াইড স্প্রেড এসটি এলিভেশন, দেখেন সবগুলোতে এসটি এলিভেশন, B1 থেকে B6, 1 ABL, দেখেন আবার 2, সবগুলোতে ম্যাক্সিমাম লিডে এসটি এলিভেশন, দেখেন এখানে এখানে কিন্তু কোনো রেসিপ্রোকাল চেঞ্জ টেঞ্জ নাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন। সুতরাং এমন যদি একটা ইসিজি পান এবং পেশেন্টের যদি আপনারা ইয়া পান, যে এমন একটা হিস্ট্রি পান এবং ইসিজি পান, তাহলে মনে করতে হবে এটা একটা পেরিকার্ডিস। তবে খেয়াল রাখতে হবে অনেক সময় এসটি এলিভেশনের মানে মানে থাকার পরে অনেক সময় আমরা সিকেএমবি ট্রপাই করি না, অনেক সময় পেরিকার্ডিস একটু ট্রপাইটা একটু ট্রপনিন একটু একটু বাড়া থাকে, অনেক সময় মায়োপেরিকার্ডিস একসাথে থাকে, এটা একটা কনফিউজিং ডায়াগনোসিস। সুতরাং তখন আপনাদের কাছে কনফিউজ করতে পারেন যে এটা আসলে কি এমআই, যেহেতু ট্রপনিন এটা বাড়া এসটি এলিভেশন, এটা কি আমরা এই যে এমআই এর ম্যানেজমেন্ট দিব কিনা, এটা আসলে ডিপেন্ড করে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এর উপর। আপনি যদি মনে হয় যে না পেশেন্টের পেইনটা, জ্বর আছে, স্ক্র্যাচি সাউন্ড, সবসময় রাব পাওয়া যায় না, আপনার কি রকম পেশেন্টের প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট, এজন্য আমি ইসিজি প্রথম ক্লাসেই বলেছি যে ইসিজি যতটুকু ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েটেড আপনার আপনার এটা কতটুকু ক্লিনিক্যাল ফিচারের সাথে কতটুকু কোরিলেট করে। যাই হোক, পেরিকার্ডিটিস আমরা কিভাবে ডায়াগনোস করব, দেখেন কিছু ডায়াগনোসিস ক্রাইটেরিয়া আছে, যেমন ডিফিউজ এসটি এলিভেশন, সব জায়গায় ডিফিউজ থাকে, কনকেভ এসটি এলিভেশন, কোন ওইদিকে আমরা এমআইতে পাইছি কনভেক্সিটি আপওয়ার্ডস না কনকেভিটি আপওয়ার্ডস, নো রেসিপ্রোকাল, কোনো রেসিপ্রোকাল চেঞ্জ থাকে না। ও এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন, দেখেন মনে আছে কিনা, পিয়ার 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 ইন্টারভাল কিন্তু পি ওয়াইভ এর শুরু থেকে আর ওয়াইভ পর্যন্ত, কিন্তু পিয়ার সেগমেন্ট কিন্তু আমি ওই দিন বলে দিছিলাম অলরেডি আপনাদেরকে যে পি ওয়াইভ এর শেষ থেকে আর ওয়াইভ পর্যন্ত, এটাকে বলে পিয়ার সেগমেন্ট। পেরিকার্ডিটিস একটা পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন হয়, এই জিনিসটা কিন্তু একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, পেরিকার্ডিটিস পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন হয়, এবং নচিং, নচিংটা সবসময় পাওয়া যায় না, এখানে নচিং দেখা যাচ্ছে, তার মানে আপনাদের মেইন কথা হলো একটা ডিফিউজ এসটি এলিভেশন থাকবে, কনকেভিটি আপওয়ার্ড থাকবে, আর পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন থাকবে, এই দুই তিনটা কথা বলতে পারলেই হয়েছে যে পেরিকার্ডিটিসের তিনটে ক্রাইটেরিয়া, একটা ডিফিউজ এসটি এলিভেশন, কনকেভিটি আপওয়ার্ডস, আর পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন। দেখেন আমি আবারও দেখাচ্ছি একটা ইসিজিতে, দেখেন এসটি এলিভেশনটা হচ্ছে এবং পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন হচ্ছে, পিয়ার সেগমেন্ট, এটা কিন্তু পিয়ার ইন্টারভাল না, আবারও বলছি পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন।
অনেকগুলো স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, জাস্ট এগুলো দেখানোর জন্য। এটা আসলে স্টেজগুলো কার্ডিওলজির যারা তাদের হয়তো লাগবে, বাট যারা এফসিপিএস মেডিসিন দেবেন এমআরসিপি তাদের আসলে লাগবে না স্টেজগুলো, জাস্ট জেনে রাখার জন্য স্টেজ 1 এ কি হয়, এসটি লিভেশন হয়, পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন হয়, স্টেজ 2 তে কি হয়, স্টেজ 2 তে এসটি সেগমেন্টটা নর্মালাইজ হয়ে যায়, পিয়ার সেগমেন্টও নর্মালাইজ হয়ে যায়, কিন্তু টি একটা টিটা ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট টি থাকে মানে টিটা ফ্ল্যাট হয়ে যায়। স্টেজ 3 তে কি থাকে, স্টেজ 3 তে সব নরমাল বাট টি টি ওয়েভটা ইনভার্সন হয়ে যায়, জাস্ট একটু জেনে রাখা যে চারটি স্টেজ আছে, স্টেজ 4 এ সব কিছু নরমাল হয়ে যায়, জাস্ট এটা মনে না রাখলে খুব সমস্যা নাই আপনাদের। আমরা এখন আসব এসটি লিভেশন থাকে কিন্তু এমআই এবং পেরিকার্ডিয়ালের মধ্যে পার্থক্যগুলো কি, দেখেন মরফোলজি কনভেক্সিটি আপওয়ার্ডস আর পেরিকার্ডিয়াল তো কনকেভিটি আপওয়ার্ডস। এমআই এর ক্ষেত্রে অনেক সময় এসটি লিভেশন 5 মিলিমিটারের বেশি হয়, পেরিকার্ডিয়ালের ক্ষেত্রে এত বেশি হয় না, সাধারণত 5 মিলিমিটারের কম হয়, রেয়ারলি 5 মিলিমিটার বেশি হয়। এমআই তে একটা অ্যানাটমিক্যাল গ্রুপে থাকবে এসটি লিভেশনটা কিন্তু পেরিকার্ডিয়ালে জেনারেলাইজ থাকবে। এমআই তে রেসিপ্রোকাল চেঞ্জ থাকে কিন্তু পেরিকার্ডিয়ালে রেসিপ্রোকাল চেঞ্জ থাকে না। এমআই তে এসটিটি চেঞ্জ থাকে কিন্তু পেরিকার্ডিয়ালে অন্যান্য ক্ষেত্রে এসটিটি চেঞ্জ থাকে না কনকমিটেন্ট। হাইপার ইকুইট টি থাকে থাকে এপেরিকে থাকে না, কিউ ওয়েভ থাকে এমআই তে পেরিকার্ডিয়ালে কিউ ওয়েভ থাকে না, পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন এমআই তে কোনো পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন থাকবে না, পেরিকার্ডিয়ালে পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন থাকবে। তাহলে এই কথাগুলো আপনারা যদি একটু মনে রাখেন তাহলে আপনারা এমআই এবং পেরিকার্ডিয়ালের পার্থক্যগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব, দেখেন একটা পেরিকার্ডিয়ালের ক্রাইটেরিয়া ওয়াইড স্প্রেড এসটি ডিপ্রেশন, দেখেন এসটি ডিপ্রেশন দেখেন B4 সবগুলো B3, B4, B6 পর্যন্ত, আবার দেখেন 1 ABL আবার কি লিড 2 সবগুলোতে যখন থাকবে, এবং পিয়ার সেগমেন্ট দেখেন পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন দুটো, দেখেন পিয়ার সেগমেন্ট একদম নিচে নেমে গেছে আইসোলেটেড লাইন থেকে। সুতরাং দিস ইজ এ কেস অফ পেরিকার্ডিয়াল। এখন আমরা আরেকটা সিনারিও দেখবো, খেয়াল করে দেখেন সিনারিওটা কি। A 45 years male comes to the hospital with complaints of uncontrolled hypertension. তার 3 বছর ধরে হাইপারটেনশন আছে, তার অকেশনাল পালপিটেশন হয়, বিপি তার আছে 170/100, তার মানে একটা হাইপারটেনসিভ পেশেন্ট। তার প্রিকোডিয়াল এক্সামিনেশন করতে গিয়ে একটা এপিক্যাল ইম্পালস উইথ হিভিং কোয়ালিটি, মানে প্রেশার ওভারলোডের একটা স্টেজ আছে, তার মানে সরাসরি কথা হলো তার একটা হাইপারটেনশন আছে, তার একটা ইসিজি ফাইন্ডিং আমরা হয়তো দেখাবো। দেখেন একটা পেশেন্টের হাইপারটেনশন, এটা কিন্তু আন্ডারগ্রাজুয়েট লেভেলের জন্য ইম্পর্টেন্ট, যারা এমবিবিএস স্টুডেন্ট আছেন আপনারা আপনাদের ফাইনাল প্রফিটটা থাকবে কিন্তু থাকবে, সুতরাং আর পোস্ট গ্রাজুয়েশন লেভেলে অবশ্যই থাকবে, ফেজ এ তে বিভিন্ন পরীক্ষাতে অবশ্যই থাকবে হাইপারটেনসিভ চেঞ্জেস। দেখেন এখানে জাস্ট আমরা একটু পরে ক্রাইটেরিয়া গ্রুপ করবো, এখানে জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি যে হাইপারটেনসিভ চেঞ্জেসটা কি হয়। দেখেন B5 B6 এ আপনি দেখেন অনেক টল আর, দেখেন এস এর মধ্যে ভিতরে ঢুকে গেছে টল আর, অনেক টল অনেক লম্বা আর, এবং 1 ABL এ অনেক ডিপ এস। এই দুইটা জিনিস এখানে আমরা কি কি পাই আমাদের রেসিডুয়াল নলেজ থেকে কি পাই, দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি ক্রাইটেরিয়া দিয়ে যাচ্ছি না, ক্রাইটেরিয়াতে একটু পরে আসবো, বাট আমাদের রেসিডুয়াল নলেজ অনুযায়ী দুইটা প্রথম ক্লাস অনুযায়ী দেখেন B5 B6 এ টল আর, B1 B2 তে ডিপ এস, এখানে লেফট এক্সিস ডেভিয়েশন আছে, দেখেন 1 ABL যদি ABF দেখি লেফট এক্সিস ডেভিয়েশন, দেখেন B5 B6 1 ABL এ দেখেন এখানে টি ওয়েভ এসটি ডিপ্রেশন বা টি ওয়েভ ইনভার্সন আছে, অনেকটা টিক চিহ্ন সাইন, মনে আছে কিনা আপনাদের আমি বারবার বলতেছিলাম টিক চিহ্ন সাইন অ্যাসিমেট্রিক্যাল। সুতরাং আমরা তিনটা ক্রাইটেরিয়া এখানে পেয়েছি, তার মানে কি এটা এই ক্রাইটেরিয়া গুলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্রাইটেরিয়া, আমি জাস্ট ক্রাইটেরিয়া গুলো আসছি আবার দেখাবো আপনাদেরকে। এটা দেখেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কি, দেখেন এখানে একটা নর্মাল ইসিজি, এখানে কিন্তু আমরা মনে আছে কিনা আপনাদেরকে আমি একটা স্লাইড দেখিয়েছিলাম যে আর ওয়েভ এর অ্যাম্পলিটিউড গুলো কত কত হতে পারে, আর ওয়েভ এর অ্যাম্পলিটিউড আমি দেখাইছিলাম যে B6 এর R এবং B1 এর S এই দুইটা মিলিয়ে less than 35 হবে। দেখেন এখানে কত লম্বা R হয়ে গেছে, তার মানে কি এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। জাস্ট এখানে আবার দেখাচ্ছি যে V6 এর R এবং B1 এর S দুইটা মিলিয়ে টল, মানে দুইটাই টল, এখানে দুইটা মিলে যদি মোর দেন 35 হয় তার মানে একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া। আমি ক্রাইটেরিয়া গুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন অনেকগুলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিস করার জন্য আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে আপনার আমাদের সবগুলো লাগবে না, জাস্ট নামগুলো দেখানোর জন্য, এটা গাবনার ক্রাইটেরিয়া,
সকলো লায়ন লিওন বা লায়ন যেটা একটা বলতে পারেন আপনার সকলো লায়ন ক্রাইটেরিয়া, সিগেল ক্রাইটেরিয়া, মার্ফি ক্রাইটেরিয়া, কর্নেল ক্রাইটেরিয়া, কিন্তু আমাদের ওয়াইড স্প্রেড ক্রাইটেরিয়া যেটা আমরা ওয়াইডলি অ্যাকসেপ্টেড এটা হলো সকলো লায়ন ক্রাইটেরিয়া। সো অ্যাকর্ডিং টু সকলো লায়ন ক্রাইটেরিয়া আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো এস ইন V1 প্লাস আর ইন V5 অথবা V6 মোর দেন 35 মিলিমিটার, মানে 35টা স্মল স্কোয়ার 35 মিলিমিটার। হ্যাঁ, যদি বেশি হয় তাহলে আমাদের একটা LBH এর ক্রাইটেরিয়া ফিল আপ করে। কেন সকলো লাইন ক্রাইটেরিয়া ওয়াইড স্পেড? কারণ তার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি দুইটাই বেশি, এর জন্য আমরা সকলো লাইন ক্রাইটেরিয়াটা আমরা একটু বেশি গুরুত্ব দেই। এখানে দুইটা ক্রাইটেরিয়া সম্বন্ধে আমরা বলা হয়েছে, এটা হলো সকলো লায়ন ক্রাইটেরিয়া আর একটা হলো রম হিল্ড এস্টেস ক্রাইটেরিয়া। আপনারা একটু দুইটা একটু পড়ে নেবেন, কারণ আমরা যদিও LVH টা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা সকলো লায়ন ক্রাইটেরিয়া দিয়ে আমরা ডায়াগনোসিস করি, কিন্তু রম হিল্ড এস্টেসটাও ইম্পর্টেন্ট। অনেক সময় বিভিন্ন লেভেলে অত অনেক সময় দৌড়ে যে কি কি পয়েন্ট থাকতে পারে, অনেকগুলো পয়েন্ট আছে রম হিল্ড এস্টেসে, কিন্তু সকলো লায়ন হলো মেন হলো SV1, এস ইন V1 প্লাস আর ইন V5 বা V6 মোর দেন 3.5 মিলিভোল্ট, মানে 35 মিলিমিটার। আর আর ইন AVL, AVL এ আরটা হলো মোর দেন 11 মিলিমিটার, 1.1 মিলিভোল্ট। মিলিভোল্ট কিন্তু মিলিমিটারটা আলাদা, 10 মিলিমিটার ইকুয়াল টু 1 মিলিভোল্ট। আর রম হিল এস্টেস অনেকগুলো স্কোর আছে, অনেকগুলো স্কোর আছে, যেমন যদি ভোল্টেজ স্কোরের জন্য 3, STD চেঞ্জের জন্য 3, লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য 3, অনেকগুলো স্কোর আছে। জাস্ট আপনাকে দেখে নিন জিনিসটা, যেহেতু আমরা সকল লায়নটা নিয়ে আলোচনা করছি, বাট জাস্ট এটা আপনাদেরকে দেখে রাখার জন্য এবং মনে রাখার জন্য। আমরা সকল লায়ন যে ক্রাইটেরিয়াটা আছে ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা একটু আগে বলেছি অলরেডি যে এস ইন V1 প্লাস আর ইন V5 বা V6 মোর দেন 35। এটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ভোল্টেজ ক্রাইটেরিয়া, কিছু নন ভোল্টেজ ক্রাইটেরিয়া। জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে হলো যে ভোল্টেজ ক্রাইটেরিয়া জাস্ট দেখাইছি আমাদের লিমলিডে, যদি আর যদি FVL এর মধ্যে যদি আর মোর দেন 11 মিলিমিটার হয়, এটা একটা ক্রাইটেরিয়া সকল লাইনের। V1 এ যদি এস ইন V1 এ যদি আপনার এখানে যদি হয়, সাধারণত আলাদা আলাদা যে ক্রাইটেরিয়াটা সাধারণত আমরা ধরি এস ইন ভি, যদি ডিপ এস ওয়ান থাকে সাধারণত এস ইন V1 এখানে 18, এখানে মাপে 18 দেখাচ্ছে। মেন কথা হলো এস ইন V1 প্লাস আর ইন V5 মোর দেন 35 হবে। জাস্ট এটা কমপ্লিকেটেড করতেছি না, সহজ পথে। আর এখানে কিছু এসটি ডিপ্রেশন থাকে, জাস্ট আমি এখন দেখাচ্ছি ভোল্টেজ নন ভোল্টেজ গুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন যেগুলো আপনাদের বোল্ড বোল্ড করে দেওয়া আছে এগুলো মেইন, বাকিগুলো অনেকগুলো থাকতে আপনি বোল্ডটাই মনে রাখেন, সবগুলো মনে রেখে বাকিগুলো দেখে ভুলে যাওয়ার দরকার নাই। আর ইন FVL মোর দেন 11 মিলিমিটার, আর আমাদের মেইন একটা ছিল আর ইন V5 প্লাস V5 অথবা V6 এবং এস ইন V1 অথবা V2 যেটা সবচেয়ে বেশি থাকে। তাহলে কোনটা নেবেন, V1 নেবেন না V2 নেবেন যেটাতে বেশি থাকে, V5 নেবেন না V6 নেবেন যেটাতে আর টল থাকে ওইটা নেবেন, এস আর ইন বি দুইটা মিলে যদি 35 মিলিমিটারের চেয়ে বেশি হয়। এটা হলো ভোল্টেজ ক্রাইটেরিয়া। কিছু নন ভোল্টেজ ক্রাইটেরিয়া আছে, নন ভোল্টেজ ক্রাইটেরিয়াটা একটা হলো স্ট্রেইন প্যাটার্ন। স্ট্রেইন স্ট্রেইন মানে কি, স্ট্রেইনিং করে, মানে ভেন্ট্রিকলটা মোটা হয়ে যায়, তো মোটা হওয়ার কারণে সে স্ট্রেইন করে, ব্লাডটা পাওয়ার জন্য স্ট্রেইনিং হয়, মানে কিছু লোকাল ইসকেমিয়া তৈরি হয়, এর জন্য স্ট্রেইন প্যাটার্ন হয়। আরেকটা হলো কি, ইনক্রিজড আরওএ পিক টাইম। আপনাদেরকে মনে আছে প্রথম ক্লাসের মধ্যে আমি একটা পড়াছিলাম যে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইম, জানি না আপনাদের মনে আছে কিনা, যদি মনে না থাকে আবার ওই জায়গাটা একটু দেখে নিন, যে আরওএ এর অ্যাপেক্স থেকে এটা লাইন টেনে এটা কত মিলিমিটার, কত সেকেন্ড, এটা আমরা দেখছিলাম কত মিলিমিটার। ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইম যদি 50 মিলি সেকেন্ড পর্যন্ত নর্মাল, মানে দেড় ঘর পর্যন্ত নর্মাল ছিল, এটা যদি মানে 50 মিলি সেকেন্ড নর্মাল ছিল, যদি ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইম 50 মিলি সেকেন্ড মানে দেড় ঘরের চেয়ে বেশি হয়ে যায়, দেড় ঘর এক ঘরের চেয়ে একটু বেশি, মানে 50 মিলি সেকেন্ড, এক ঘর তো আপনার 40 মিলি সেকেন্ড, এক ঘরের চেয়ে একটু বেশি, সোয়া এক ঘরের মতো নর্মাল ছিল ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইম 50 মিলি সেকেন্ড। যদি 50 মিলি সেকেন্ডের বেশি হতো, মানে এটা হলো ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইম, এটাও একটা ক্রাইটেরিয়া, নন ভোল্টেজ ক্রাইটেরিয়া হলো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তবে এটা যদি কষ্ট হয় মনে রাখার দরকার নেই, মনে রাখেন স্ট্রেইন প্যাটার্ন V5 V6 1 AVL এ জাস্ট এই প্যাটার্নটা থাকে, দেখেন নর্মাল প্যাটার্ন, এই দুটো হলো স্ট্রেইন প্যাটার্ন, দেখেন স্ট্রেইন স্ট্রেইন প্যাটার্ন। তাহলে জাস্ট দেখাচ্ছি, দেখেন ভোল্টেজ ক্রাইটেরিয়া, ভোল্টেজ ক্রাইটেরিয়া কি, দেখেন V2 তে ডিপ এস মানে RB5 দেখেন কত, 5, 10, 15, 20, 25, এখানে 30 হয়ে গেছে B5, তার মানে এখানে তো পাস হইলেই আমাদের
দেখেন এখানে B1-এ অনেক এখানে প্রায় 50 এর উপরে চলে গেছে আর SV2 প্লাস RB5 হ্যাঁ দেখেন এখানে হলো নন বোল্ড স্কেল দেন স্ট্রেইন প্যাটার্ন স্ট্রেইন স্ট্রেইন মানে স্ট্রেইন প্যাটার্ন মানে আপনার এখানে অ্যাসিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল ST ডিপ্রেশন বা অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন দেখেন স্ট্রেইন প্যাটার্ন চলে এসেছে স্ট্রেইন প্যাটার্ন সুতরাং আমরা যদি সবগুলো ক্রাইটেরিয়া মিলিয়ে আবারও আসলাম তাহলে আমরা কি বলতে পারবো দিস ইজ এ 12 BTCG একটু ভালো করে খেয়াল করে শুনেন শোয়িং কি করতেছে হার্ট রেট কত এখানে হার্ট রেট প্রায় ধরেন 1 2 3 4 অ্যারাউন্ড 60 বা 64 বিটস পার মিনিট রিদম রেগুলার দেয়ার ইজ আরবি আর আর ইন বি ফাইভ প্লাস এস ইন বি টু মোর দেন 35 মিলিভোল্ট There is ST depression, asymmetrical ST depression in 1, FVL, B5, B6. There is left axis deviation. So according to ECG, my ECG diagnosis is a case of left ventricular hypertrophy with strain pattern. যদি আপনাদেরকে এই ST depressionটা পান তাহলে বলতে হবে left ventricular hypertrophy with strain pattern. এখন চলে আসবো আমরা আরেকটা ECG এর মধ্যে একটু খেয়াল করে দেখেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমাদের শেষ একটা সিউপিডির পেশেন্ট 56 ইয়ার্স ম্যান তার একটা সিউপিডি তার কমপ্লেইন্স অফ উইকনেস অ্যাবডোমিনাল এ লেগ সোয়েলিং তার মানে বুঝাই যাচ্ছে এখানে সরি আপনার পেশেন্টের একটা সিউপিডি আছে তার আপনার লেগ সোয়েলিং আছে তার মানে এটা করপালমোনালি তার মানে বোঝা যাচ্ছে এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে দেখেন আমি জাস্ট ক্রাইটেরিয়াটা আপনাদেরকে ইয়াগুলো ডেভিয়েশন গুলো দেখাচ্ছি দেখেন একটু খেয়াল করে এখানে V1 V2 তে ROF কখনো এত টল থাকার কথা না দেখেন এখানে V1 V2 তে ROF টল এখানে দেখেন V1 V2 V3 তে ST ডিপ্রেশন বা টি ওয়েভ ইনভার্সন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখেন এখানে এস B5 B6 এ SOF-টা ডিপ কারণ আমরা জানি কি নরমালি B5 B6 এ সাধারণত SOF ডিপ থাকে না এখানে দেখেন B5 B6 এত SOF ডিপ আরেকটা কি আছে দেখেন এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এখানে রাইট এক্সিস ডেভিয়েশন আছে রাইট এক্সিস ডেভিয়েশন 1 এবং ABL দুই হাতে নেন দেখেন এখানে ABF এ আপনার পজিটিভ ওয়েভ তার মানে কি এখানে V1 V2 তে টল আর B5 B6 এ ডিপ S এবং রাইট এক্সিস ডেভিয়েশন আমরা ক্রাইটেরিয়া গুলো একটু দেখে ফেলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কিছু ক্রাইটেরিয়া আছে যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্রাইটেরিয়া আছে এখানে দেখেন ডায়াগনোস্টিক ডোমিনেন্ট আর ইন V1 মানে RS রেশিওটা মোর দেন 1 হবে RS ডোমিনেন্ট আর হবে সাধারণত 7 মিলিমিটারের বেশি থাকে মোর দেন 7 মিলিমিটার ডোমিনেন্ট S ইন B5 B6 এখানেও 7 মিলিমিটার ডিপ 7 মিলিমিটারের বেশি ডিপ থাকে আর রাইট এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া গুলো সহজ মানে ডোমিনেন্ট আর ইন V1 ডোমিনেন্ট S ইন B5 B6 আর রাইট এক্সিস ডেভিয়েশন এখানেও কয়েকটা আমি আবারও দেখাচ্ছি দেখেন সবগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া দেখেন রাইট এক্সিস ডেভিয়েশন থাকতে পারে আর এস রেশিও B1 এ বেশি থাকে ডিপ এস মানে B5 B6 এ এসটা ডিপ থাকে প্রলংগেশন ও অনেক সময় প্রলং থাকতে পারে ইয়াটা কিউআরএস কমপ্লেক্সটা স্ট্রেইন প্যাটার্ন B1 থেকে B3 তে এসটি ডিপ্রেশন থাকে লেফট এট্রিয়ামটা রাইট এট্রিয়ামটা বড় থাকে পি পালমোনারি থাকতে পারে অনেক সময় এগুলো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সকলো লায়ন ক্রাইটেরিয়া বাটলার ক্রাইটেরিয়া যে সকলো লায়ন রয়ে দেখেন যে আর ইন B1 এস ইন B5 B6 মোর দেন 11 মিলিমিটার জাস্ট একটা মনে রাখেন এটা মনে রাখলে হবে যে B1 এ আর এবং B5 B6 এ এস যদি 11 মিলিমিটারের বেশি হয় এখানে অনেকগুলো টাইপ আছে জাস্ট আপনারা লেকচারের সময় একটু দেখে নিন ইয়া করে টাইপ এ এগুলো কার্ডিওলজিদের জন্য লাগবে নরমাল সবার জন্য দরকার নাই টাইপ এ RBH কিরকম টাইপ বি টাইপ সি কিরকম জাস্ট এটা আমি আর যাচ্ছি না দেখলে নরমাল ক্রাইটেরিয়া গুলো আমরা ভুলে যাব এই RBH দেখেন আমি আবারও বলতেছি দেখেন আর দেখেন এখানে অনেক বেশি বড় 7 মিলিমিটার বেশি আর ইন V1 প্লাস এস ইন B6 মোর দেন 11 তো আছেই দেখেন রাইট ভেন্ট রাইট এক্সিস ডেভিয়েশন আছে আর V1 থেকে V4 পর্যন্ত আপনার ST ডিপ্রেশন বা T ইনভার্সন আছে সুতরাং এটা বলতে পারি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন এটাও বলা যায় যদি আপনি বলতে চান তাহলে এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি ক্রাইটেরিয়াটা এরকম এখন আসবো ও সরি এখন দেখেন যে দুইটার পার্থক্য কিভাবে করে আমরা RBH তো RBH এ টল আর থাকবে V1 V2 তে এখানে টল আর থাকে V5 V6 1 ABL LBH
ডিপ এস থাকে আপনার আরবিএইচ 1 এবিএল বি 5 বি 6 এন্ড বি 1 বি 2 তে ডিপ এস থাকে আমরা একটু আগে অলরেডি আলোচনা করছি এক্সিস রাইট এক্সিস ডেভিয়েশন এন্ড লেফট এক্সিস ডেভিয়েশন আর এট্রিয়াল অ্যাবনর্মালিটির ক্ষেত্রে অনেক সময় লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকে আর এলবিএইচ এর সরি আরবিএইচ এর রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকে এলবিএইচ এর লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট থাকে সব সময় এতে থাকবে তা না আরবিএইচ এর ক্ষেত্রে অনেক সময় আরবিবি থাকতে পারে এলবিএইচ এর ক্ষেত্রে এলবিবি থাকতে পারে আর আরবিএইচ এর ক্ষেত্রে পুরো আরওএ প্রোগ্রেশন থাকতে পারে আর এলবিএইচ এর ক্ষেত্রে যে ডিলেড ইন্ট্রিনসিক ডিফ্লেকশন হলো ইয়াটা যেটা বলতেছিলাম ভেন্টিকুলার অ্যাক্টিভেশন টাইমটা একটু বেশি থাকে এখন আমরা আসবো একটু একটা ইম্পর্টেন্ট জিনিস যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স জাস্ট আমাদের বেসিক্যালি পরীক্ষার জন্য এবং অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ পেশেন্ট দুই একটা ইলেকট্রোলাইট আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি পটাশিয়াম ইমব্যালেন্সটা হাইপারক্যালেমিয়া এবং হাইপোক্যালেমিয়া এই দুইটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায়ও লাগে পরীক্ষায় ধরেও সুতরাং এই জিনিস দুইটা জিনিস আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা প্রায় লেকচারের শেষ পর্যায়ে আর বেশি কিছু নাই আমরা দেখেন যে পটাশিয়াম যে হাইপারক্যালেমিয়াতে ইসিজি চেঞ্জ গুলো পায় এগুলো ডিপেন্ড করে যে পটাশিয়াম লেভেলটা ব্লাডের মধ্যে কতটুকু পটাশিয়াম লেভেলের উপর ডিপেন্ড করে পটাশিয়াম লেভেলটা বাড়ার সাথে সাথে আমাদের ইসিজি পিকচার চেঞ্জ হয়ে যায় একটু দেখেন যে পটাশিয়াম লেভেল যদি 5.5 এর চেয়ে বেশি হয় তাহলে জাস্ট টি ওয়েভ গুলো টল পিকড টল এবং পিক হয়ে যায় মানে একবার টল আমি একটু পরে দেখাবো আপনাদেরকে টল পিক টি ওয়েভ হয়ে যায় 6.5 এর বেশি হয়ে যায় পি ওয়েভটা ওয়াইড হয়ে যায় পি ওয়েভটা ওয়াইড এবং পি ওয়েভ আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার করে 6.5 এর লস অফ পি ওয়েভ পি ওয়েভটা থাকে না টল টি ওয়েভ থাকে পি ওয়েভটা আলটিমেটলি ওয়াইড হয়ে ডিসঅ্যাপিয়ার করে দেয় পটাশিয়াম যদি 7 এর বেশি হয়ে যায় তাহলে কিউআরএস টা যদি ওয়াইড দেখা যাচ্ছে না বাট আলটিমেটলি ওয়াইড হয়ে যায় কিউআরএস টা ওয়াইড হয়ে যায় মরফোলজিটা ওয়াইড হয়ে যায় যদি 9 এর বেশি হয়ে যায় তাহলে আসলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় অ্যাসিস্টল ভেন্টিকুলার ফিব্রিলেশন একটা সাইন ওয়েভ থাকে এটাকে সাইন ওয়েভ বলা হয় সাইন ওয়েভ চলে আসে ভেন্টিকুলার ফিব্রিলেশন দেখতেছেন তাহলে 5.5 হলে হয় আলটিমেটলি টল পিক টি ওয়েভ 6.5 এর বেশি হলে পিটা ওয়াইড হয়ে যায় এবং আলটিমেটলি পিটা ডিসঅ্যাপিয়ার করে 7 এর বেশি হলে দেখা যায় যে কিউআরএস টা ওয়াইড হয়ে যায় এবং 9 এর বেশি হলে দেখা যায় কি ভেন্টিকুলার ফিব্রিলেশন মানে কার্ডিয়াক অ্যারেস্ট যেগুলো আমি ওইদিন বলেছিলাম ফার্স্ট সেকেন্ড ক্লাসে অ্যাসিস্টল ভেন্টিকুলার ফিব্রিলেশন পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায় সরি একটা পেশেন্টের যেমন ডায়াবেটিস হাইপারটেনশন সিক তার ফেটিক মানে একটা হয়তো ইয়া আছে ফেটিক আছে ইউরিন ভলিউম কমে গেছে তার ইসিজিটা কিরকম দেখেন এখানে কিন্তু খুব বেশি চেঞ্জ নেই এখানে মাত্র একটাই চেঞ্জ যে টল পিক টি ওয়েভ তারপরে এখানে দেখেন এটা অনেক সময় আপনার ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হয়ে গেছে ওয়াইড কিউআরএস যখন আমাদের এটা 6.5 বা 7 এর বেশি হয়ে যায় তখন ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হয়ে যায় ওয়াইড কিউআরএস এইটা হলো হাইপারক্যালেমিয়া জাস্ট এগুলি হাইপোক্যালেমিয়াতে আমরা কি পাই হাইপোক্যালেমিয়াতে আমরা জানি হাইপোক্যালেমিয়ার ফিচার গুলো মাইল্ড মডারেট সিভিয়ার হাইপোক্যালেমিয়া আমরা কখন বলি লেস দেন 2.5 কে আমরা সিভিয়ার হাইপোক্যালেমিয়া বলি দেখেন হাইপোক্যালেমিয়ার ফিচার গুলো কিন্তু দেখেন কি কি পাওয়া যায় প্রথমে হয় পি ওয়েভ এর অ্যাম্পলিটিউডটা ইনক্রিজ হয়ে যায় মানে উপরের দিকে পি ওয়েভটা টল হয়ে যায় পি ওয়েভটা টি ওয়েভটা হয়ে যায় ফ্ল্যাটেন্ড টি ওয়েভটা ফ্ল্যাটেন্ড হয়ে যায় আলটিমেটলি অ্যাকর্ডিং টু পটাশিয়াম কমার সাথে সাথে টি ওয়েভটা ফ্ল্যাটেন্ড হয়ে যায় এবং একটা সময় এসটি ডিপ্রেশন হয়ে যায় এসটিটা নিচের দিকে নেমে যায় এবং প্রমিনেন্ট ইউ ওয়েভ আসে ইউ ওয়েভ আমি একটু পরে দেখাবো দেখেন পি ওয়েভটা উপরের দিকে উঠে যায় এসটিটা ডিপ্রেশন হয়ে যায় এবং অ্যাপিয়ারেন্স ওয়েভ ইউ ওয়েভ আসে এবং লং কিউটি ইন্টারভাল হয় আলটিমেটলি আমরা যাচ্ছি একটু পরে দেখেন এখানে কি হচ্ছে এসটিটা ডিপ্রেশন হয়ে যাচ্ছে এবং ইউ ওয়েভ অ্যাপিয়ারেন্স করতেছে একটু ইউ ওয়েভটা আমি প্রথম ক্লাসে বলেছি যে ইউ ওয়েভটা অনেক সময় যে টি এর যে আপরাইটের অংশটা থাকে এটার সাথে অনেক সময় মার্স থাকে আমি দেখি একটা ইসিজি তে দেখাই দিচ্ছি ইউ ওয়েভ এই এখানে দেখেন এখানে দেখেন যে এসটিটা এখানে যে টি ওয়েভ আসছে এখানে সেকেন্ড যে ওয়েভটা আসছে এটা ইউ ওয়েভ এটা ইউ ওয়েভ প্রমিনেন্ট ইউ ওয়েভ এখানে প্রমিনেন্ট ইউ ওয়েভ প্রমিনেন্ট ইউ ওয়েভ
আপনাদেরকে জাস্ট দুইটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য একটা ছবি দেখাচ্ছি, দেখেন খেয়াল করে ছবিটা। নর্মাল যখন পটাশিয়াম থাকে এবং যখন হাইপোক্যালেমিয়া হয়ে যায়, হাইপোক্যালেমিয়া দেখেন টি ওয়েভটা পি ওয়েভটা একটু পিকড হয়, এসটিটা ডিপ্রেশন হয়ে যায় এবং অ্যাপিয়ারেন্স অফ ইউ ওয়েভ হয়। এবং দুইটার পার্থক্য কি, যদি আমরা টি ওয়েভটা দিয়ে দুইটার পার্থক্য বুঝাই, আমরা যদি উপরের দিকে টান দেই এটা হবে হাইপারক্যালেমিয়া, এবং নিচের দিকে আমরা যদি পুশ করি, পুল করলে হবে হাইপারক্যালেমিয়া এবং পুশ করলে হবে হাইপোক্যালেমিয়া। এই দুইটা জাস্ট একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট বললাম, উপরের দিকে টান দিলে হবে হাইপারক্যালেমিয়া, নিচের দিকে পুশ করলে হবে হাইপোক্যালেমিয়া, পুল এন্ড পুশ। ক্যালসিয়াম লেভেল, ক্যালসিয়াম লেভেলের জন্য কি হয়, আমরা ক্যালসিয়াম নর্মাল থাকে 8.5 থেকে 10.4, হাইপোক্যালসিমিয়া হয় লেস দেন 7.6। সহজ কথা, হাইপোক্যালসিমিয়াতে আমরা কিউটি প্রলংগেশন পাই, আমরা কিউটি নিয়ে অনেক আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমরা হাইপোক্যালসিমিয়াতে পাই ক্যালসিয়াম লেভেল কম হইলে পাই লং কিউটি ইন্টারভাল, আর ক্যালসিয়াম লেভেল যদি বেড়ে যায়, আমরা নর্মাল কিউটি দেখাচ্ছি অলরেডি, নর্মাল কিউটি থাকে, ওই দিন আমরা অলরেডি ডিসকাস করেছি যে 11 এর বেশি থাকে যখন শর্ট হয়, কখন, যখন লেস দেন 350 মিলি সেকেন্ডের চেয়ে কম হয়। আর আমাদের এখানে জাস্ট দেখাচ্ছি হাইপারক্যালসিমিয়াতে হয় কিউটি ইন্টারভাল কম হয়, কিউটি ইন্টারভাল কমে যায়, এবং হাইপোক্যালসিমিয়াতে কিউটি ইন্টারভাল বেড়ে যায়, প্রলং কিউটি ইন্টারভাল হয়, হাইপারক্যালসিমিয়াতে শর্ট কিউটি ইন্টারভাল হয়। এবং এখানে জাস্ট কিছু হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া জাস্ট একটা সামারি দেখানো হয়েছে, জাস্ট এগুলো আপনারা সবাই জানেন, একটু নিজেরা দেখে নেবেন জাস্ট কি হয়। ম্যাগনেসিয়ামে অনেকটা পটাশিয়ামের মতো চেঞ্জ হয়, আর হাইপার হাইপো তো আমি অলরেডি বলে দিয়েছি, আর হাইপোক্যালসিমিয়াতে হয় লং কিউটি ইন্টারভাল, হাইপারক্যালসিমিয়াতে হয় শর্ট কিউটি ইন্টারভাল। জি, আমাদের আজকে মূলত এই জিনিসগুলি ছিল, একটা এমআই, পেরিকারাইটিস, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি এবং একটু ইলেকট্রোলাইট সম্বন্ধে একটু আলোচনা করেছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, একটু যে হোস্ট যিনি আছেন আমি ইয়া করছি সবাই একটু, এখন আমি মিউট আনমিউট করে দেন। স্যার আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিয়েছি, সবাই আনমিউট করতে পারবেন, আপনারা যদি কারো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি আর কোন কোশ্চেন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, এখানে আমার প্রশ্ন হচ্ছে পোস্টেরিয়র ইসিজি ক্ষেত্রে যে আমরা বললাম যে V7 8 9 তিনটা লিড আমরা কনফার্ম করার জন্য বসাবো, এটা কি আলাদা কোন লিড, মানে কি আমরা V1 থেকে 6 কি এই নামে বসাচ্ছি? না, ওইটা আলাদা লিড তো ছয়টা থাকে, তো ওইখান থেকে V1 2 3 বা নিয়ে অথবা ওইগুলো ওইগুলো নিয়ে ওইখান থেকে তিনটা যে কোনো ধরুন V1 V2 V3 তিনটা লিড নিয়ে পোস্টেরিয়র আমরা বসিয়ে দিই, জাস্ট পোস্টেরিয়র ইয়াটা চেঞ্জটা দেখার জন্য। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, রিসিপ্রোকাল লিড মনে রাখার কোন সহজ নিয়ম আছে? সহজ নিয়ম এটা, সহজ নিয়ম আমি বলে দিচ্ছি, ল্যাটারাল, শুনেন, ল্যাটারাল এর ক্ষেত্রে ইনফেরিয়র, সাধারণত অ্যান্টেরিয়র এর ক্ষেত্রে লেস রেসিপ্রোকাল চেঞ্জ অনেক সময় পাওয়া যায় না, এবং ম্যাক্সিমাম এর ক্ষেত্রে ল্যাটারাল এর ক্ষেত্রে 1 এভিএল B5 B6 যদি চেঞ্জ থাকে তাহলে 2 3 ABF থাকলে 1 এভিএল এ সাধারণত আসে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, V1 থেকে 6 এবং 1 এভিএল, হ্যাঁ, এই যে যদি অ্যাক্সিলারেশন থাকে স্যার, তাহলে আমি কি বলবো, এক্সটেনসিভ এন্টেরিয়র এমআই না এক্সটেনসিভ এন্টেরিয়র ল্যাটারাল এমআই না এন্টেরিয়র ল্যাটারাল এমআই, আসলে স্যার এটা আপনি এন্টেরিয়র ল্যাটারাল বলতে পারেন অথবা এক্সটেনসিভ এন্টেরিয়র বলতে পারেন, দুইটাই রাইট। থ্যাংক ইউ স্যার। আমি কিছু কোশ্চেন পেয়েছি, আপনাদের কোশ্চেন না থাকলে আমি একটু কোশ্চেনগুলো বলবো নাকি, যে গ্রুপে কয়েকজন কোশ্চেন দিয়েছেন আমি একটা একটা বলি তাহলে, হ্যাঁ, তারপর আপনাদের আর কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, LVH অথবা RVH স্ট্রেন প্যাটার্ন স্যার, এই ক্ষেত্রে আমরা ST সেগমেন্টের যে
অ্যাসিমেট্রিক্যাল ডিপ্রেশন, এটা কোন কোন লিডে দেখব? যে কোনো লিডেই থাকতে পারে নাকি শুধু চেস্ট লিডে দেখব? LVH এর ক্ষেত্রে দেখব B5 B6 1ABL, আর RVH এর ক্ষেত্রে দেখব V1 থেকে V3। ধন্যবাদ স্যার। আমি কিছু কোশ্চেন পেয়েছি, জাস্ট একটু বলে যাচ্ছি। একজন লিখেছেন, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। সাধারণত জানতাম আর মাথা পেয়ে থাকি যে ইনফ্লুয়ার এমআই তে ব্রেডিকার্ডিয়া আর এন্টোরি এমআই হলে টিকিকার, এটা কি কতটুকু ঠিক? ধন্যবাদ। এটা এটা আসলে ক্লিনিক্যালি তো, কারণ কি আপনারা সবাই জানেন যে আমাদের এসি নোট কে সাপ্লাই দেয় রাইট করোনার আর্টারি, এবং এবি নোট কেও সাপ্লাই দেয় ম্যাক্সিমাম কেটে রাইট করোনার আর্টারি। সুতরাং ইনফিরিয়র এমআই মানে কি, অবশ্যই এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট করোনার আর্টারি ইয়ার ইনভলভমেন্ট হয়। সুতরাং রাইট করোনার আর্টারি ইনভলভমেন্ট হলে এসি নোট অবশ্যই ইম্পেয়ারমেন্ট হবে, ব্রেডিকার্ডিয়া হইতে পারে। ব্রেডিকার্ডিয়া টপিক শেষ। অ্যান্টেরিয়র এমআই, অ্যান্টেরিয়র এমআই তে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকলটা তো আমাদের মেইন কন্ট্রাকশন করে, তো সুতরাং লেফট ভেন্ট্রিকুলার ইনফ্যাকশন হইলে আমাদের কমপ্লিকেশন রেট বেশি থাকে, কার্ডিওজেনিক শক হতে পারে, এগুলি হতে পারে। সুতরাং আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার যদি আপনার ইনফ্যাকশনটা হয়, আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যায়। কার্ডিয়াক আউটপুট কমলে তো ওইখানে নরমালি আপনার কার্ডিয়াক আউটপুট কমে গেলে তো নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে হার্ট কে খবর পাঠাবে তুমি বেশি করে পাম্প করো, রক্ত পেরিফেরিতে সাপ্লাই দাও। সুতরাং হার্ট ইজ ট্রাইং টু ইনক্রিজ ইট রেট, সুতরাং আপনার তখন আমাদের রেটটা বেড়ে যাবে, হ্যাঁ হার্ট রেটটা বেড়ে যাবে। আর ইনফ্লুয়েমাতে হার্ট রেট কমার কারণ হলো এসি নোডে জিওপার্টাইস হয়, এটা এই যে ব্লাড সার্কুলেশনটা। আপনি আমি তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। পোস্টেরিয়র এক্সটেনশন এর সিগনিফিকেন্স কি বা ট্রিটমেন্টের ক্ষেত্রে এটার কি কোনো ইফেক্ট পড়বে? না ইফেক্ট পড়বে, কারণ এটা এটা পোস্টেরিয়র স্যার, আমাদের জানার সিগনিফিকেন্স সরাসরি নাই, বাট অবশ্যই সিগনিফিকেন্স আছে। পোস্টেরিয়র এমআই যদি হয় বাইরে থেকে আমরা বলতে পারবো যে এটা মনে হয় এটা LCX টা লেফট করোনারি আর্টারি, সরি লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এটা মনে হয় আমাদের এই যে ইনভলভ হয়ে গেছে। হ্যাঁ সুতরাং আমরা একটা অ্যাজাম্পশন করতে পারবো আমরা কোথায়। এখন তো আপনারা জানেন যে এমআই এর STMI এর এক নাম্বার ট্রিটমেন্ট অফ চয়েস তো প্রাইমারি PCI, আমাদের PCI করতে হয়। সুতরাং PCI এর আগেই আমরা একটা করতে পারবো যে মানে এজিউম করতে পারবো যে আমরা কোথায় রিং লাগাবো বা কোথায় স্ট্যান্টিং করবো। একজন কোশ্চেন লিখছেন যে PPE ইন্টারভাল কিভাবে মাপ হয়, যে একই রকম ভাবে RR ইন্টারভাল যেভাবে, সরি PPE রেট এট্রিয়াল রেট কিভাবে মেজার করা যায়, একই ভাবে ওই যে RR যেভাবে আমরা ভেন্ট্রিকুলার যেভাবে করি, এটা PPE এর মাঝখানে কতটা আছে আপনার লার্জ স্কোয়ার আছে, 300 ডিভাইডেড বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার ইন বিটুইন দি POF। আরেকজন কোশ্চেন করেছেন যে আর্লি রিপোলারাইজেশন এমআই এর মধ্যে পার্থক্য কি প্রকার। আমি অলরেডি বলে দিয়েছি তা, হ্যাঁ ক্লাসের ইয়ার সময় প্রথমে যে আর্লি রিপোলারাইজেশন এবং এমআই এর মধ্যে আমরা কিভাবে পার্থক্য করি। আরেকজন কোশ্চেন করেছেন, তিনটা কোশ্চেন, হাউ টু ডিফারেন্সিয়েট মোবিস টাইপ 1 এন্ড টাইপ 2। সহজ কথা আমি এটা বলে দিয়েছি অলরেডি গত ক্লাসে যে মোবিস টাইপ 1 হলো আপনার প্রোগ্রেসিভ লেংথেনিং অফ দি PR ইন্টারভাল, হঠাৎ করে একটা একটা ড্রপ হবে, QRS কমপ্লেক্স ড্রপ হবে, প্রোগ্রেসিভ লেংথেনিং হবে, মানে PR ইন্টারভালটা বাড়তে থাকবে, হঠাৎ করে একটা ড্রপ হবে ROF। আর মোবিস টাইপ 2 তে PR ইন্টারভাল অলওয়েজ ফিক্সড, এখানে মাঝে মাঝে POF গুলো নন কন্ডাক্ট, মানে POF গুলো ROF উৎপন্ন করবে না, অথবা একটার পর পর হতে পারে, দুইটার পর পর হতে পারে, তিনটার পর পর হতে পারে। সুতরাং PR ইন্টারভাল ইজ ফিক্সড ইন টাইপ 2, আর টাইপ 1 এ PR ইন্টারভালটা ফিক্সড না, আস্তে আস্তে বাড়তে থাকে। এবং আরেকটা কোশ্চেন করেছে যে হাই গ্রেড সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক থেকে কমপ্লিট হার্ট ব্লক কিভাবে পার্থক্য করবো। এটাও কিন্তু অনেক ইজি। ইজি কিভাবে, যে হাই সেকেন্ড ডিগ্রি এবি ব্লক থাকলে কিন্তু PR ইন্টারভাল কখনো ভেরিয়েশন হয় না, এবি ডিসোসিয়েশন হয় না। এখানে আপনার হয়তোবা অনেকগুলো PR পরে ROF থাকে না, বাট PR ইন্টারভাল কিন্তু ফিক্সড। আপনি যদি দুইটা PQRS কমপ্লেক্স পান, দেখবেন দুইটার মধ্যে আপনার PR ইন্টারভাল ফিক্সড, কিন্তু কমপ্লিট হার্ট ব্লকে কখনো PR ইন্টারভাল ফিক্সড হবে না। এই কথাটা আপনি মনে রাখলে ইজি যে সেকেন্ড ডিগ্রি হাই গ্রেড এবং কমপ্লিট হার্ট ব্লকের মধ্যে কিভাবে পার্থক্য আমরা করব। তারপরে বলছেন কিউটি প্রলংগেশন কিভাবে হয়, এটা তো আমি অলরেডি বলে দিছি। আরেকটা বলছে কোশ্চেনটা ছিল যে আপনার ও ডিগক্সিন ইফেক্ট এবং ডিগক্সিন টক্সিসিটি দুইটার মধ্যে পার্থক্য কি। এটা সুন্দর কোশ্চেন একটা। হ্যাঁ কোশ্চেনটা হলো ডিগক্সিন ইফেক্ট এবং ডিগক্সিন টক্সিসিটির মধ্যে কি। ডিগক্সিন ইফেক্ট, যারা ডিগক্সিন খায় মানে প্যাথোলজি মানে আপনার ফার্মাকোলজিক্যাল ডোজের মধ্যে যেটা হয়,
ডিগক্সিন ইফেক্ট, এটা আসলে কিছুই না, এসটি ডিপ্রেশন হয়। এসটি ডিপ্রেশন সাধারণত বিভিন্ন লিডে স্পেশালি চেস্টিড গ্রুপে বেশি হয়, 1ABL হতে পারে, ডিগক্সিন ইফেক্ট যেটা বলছি এটা, এটা এসটি ডিপ্রেশনটা হয়, এটাকে অনেকটা প্যাটার্নটা, এটা কিন্তু ইয়ার মতো না, রাইট র‍্যাপ ভেন্ট্রিকুলার হাইপারট্রফির মতো না, এটা বলে স্যাগিং, স্যাগিং অ্যাপিয়ারেন্স, স্যাগিং। স্যাগিংটা বলতে বোঝায় যে এটা একটা সুন্দর টার্ম আছে, টার্মটা হলো এই এটা স্লার্ড অথবা স্যাগিং, এটাকে টার্মটাকে বলে সেলভাদর ডালিস মোচ, মোচ আছে না মোচেস, মানে অনেকের মানে আগে যারা আগের দিনে কিন্তু গোফগুলো ইয়া হইতো, মানে এমন হইতো। আমি একটা ছবি আপনাদেরকে একটু দেখাই, ছবিটা দেখা যাবে কিনা, ছবিটা আমার আসলে ল্যাপটপে নেই না, এটা কি দেখা যাচ্ছে, মানে একটা ছবি দেখতে পারতেছেন আপনারা নাকি, দেখা যাচ্ছে কি মোবাইলে দেখাচ্ছে একটু, দেখা যাচ্ছে স্যার, মানে ক্লিয়ার না স্যার, গুফের যে সাইডের অংশটা স্যাগিং অ্যাপিয়ারেন্স, আমার ওই কল কম্পিউটারে এটা নাই, ক্লিয়ার দেখা যাচ্ছে না, না আমি তাহলে আমি আপনাদেরকে এই ছবিটা একটা ইয়াতে শেয়ার করে দেব, মানে পোস্ট করে দেব আপনাদের ইয়াতে যে গ্রুপে, তারপর এটাকে বলে সেলভাদর ডালিস মোচেস, মানে গুফের মতো, গুফের সাইডের মতো স্যাগিং অ্যাপিয়ারেন্স থাকে, এবং এর সঙ্গে B5 B6 B4 থেকে শুরু করে 1ABL থাকে, এটা ডিগক্সিন ইফেক্ট। আর ডিগক্সিন টক্সিসিটিতে কি হয়, টক্সিসিটিতে কিন্তু এই ইফেক্ট শুধু থাকে না, ইফেক্টের পাশাপাশি আরো কিছু এরিদমিয়া থাকে, যেমন পিভিসি থাকতে পারে, প্রিমেচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, সাইনাস ব্রেডিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট ব্লক থাকতে পারে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া থাকতে পারে, যদি ডিগক্সিন লেভেলটা অনেক বেড়ে যায়, ওটা বলা ডিগক্সিন টক্সিসিটি। সুতরাং সহজ কথা, ডিগক্সিন ইফেক্টে থাকবে শুধুমাত্র এসটি ডিপ্রেশন, ইট উইল বি স্যাগিং প্যাটার্ন, আর ডিগক্সিন টক্সিসিটিতে থাকবে বিভিন্ন এরিদমিয়া। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো মনে রাখতে হবে। ও আরেকটা পয়েন্ট, ওই দিন ফকরুল আমাকে কোশ্চেন করেছিল যে এভিআরটি এভিএনআরটি জিনিসটা আসলে আন্ডারগ্রেড বিভিন্ন লেভেলে আছে, তো আপনাদের এটা বলাটা একটু টাফ, তবে একটা কথা বলে রাখি, এভিআরটি এট্রিও ভেন্ট্রিকুলার রি এন্ট্রি টেকিকার্ডিয়া, আর এট্রিও ভেন্ট্রিকুলার নোডাল রি এন্ট্রি টেকিকার্ডিয়া, এভিএনআরটি, এটা আসলে কার্ডিওলজির জন্য লাগবে। আমি জাস্ট মানে বেসিক ডিফারেন্সটা বলে দিচ্ছি, এভিএনআরটি হলো ফাংশনাল কোনো একটা রি এন্ট্রি সার্কিট থাকবে, ফাংশনাল, ওখানে কোনো স্ট্রাকচারাল সমস্যা থাকবে না, এবং এভিআরটি এর কারণে ম্যাক্সিমাম এসভিটি গুলো হয়, সুপারভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এভিআরটি টা হলো স্ট্রাকচারাল একটা অ্যাবনর্মালিটি, অ্যাক্সেসরি পাথ হয়ে থাকে স্ট্রাকচারাল, যেমন একটা WPW সিন্ড্রোম একটা এভিআরটি, একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, এবং এটার অনেকগুলো বিভিন্ন পাথ হয়ে থাকে, এগুলো আমি জাস্ট বলছি না, আপনারা মনে রাখেন, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকলে হয় এভিআরটি এট্রিও ভেন্ট্রিকুলার রি এন্ট্রি টেকিকার্ডিয়া, আর ফাংশনাল অ্যাবনর্মালিটি থাকলে হয় এভিএনআরটি এট্রিও ভেন্ট্রিকুলার নোডাল রি এন্ট্রি টেকিকার্ডিয়া। যাই হোক, মনে হয় কোশ্চেন গুলো আমি কভার করছি, আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের যারা আছেন এখন লাইভ কোশ্চেন? সাধারণত অনেক সময় ইয়ারগুলো রেড গুলো একটু ইয়া হয়, ইরেগুলার হয়, রেড গুলো একটু ইরেগুলার হয়, এবং এখানে অনেকগুলো ইয়া আছে, অ্যান্টিড্রোমিক অর্থোড্রোমিক, এগুলো আমি যাচ্ছি না, যদি অ্যাভারেন্ট কন্ডাকশন থাকে পেশেন্টের, সরি এসবিটি উইথ অ্যাভারেন্ট কন্ডাকশন থাকে, ধরেন সাপোজ এখানে অনেক সময় POF এর ফিচার দিয়ে আসে, যে অনেক সময় মানে সুপ্রাভেন্ডিকুলার টেকিকার্ডিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আপনার এই আপনার কি হয় ইয়াগুলো যে খুব ন্যারো কিউআরএস কমপ্লেক্স থাকে এবং পিআর ইন্টারভ্যাল ন্যারো থাকে, তো অনেক সময় সরাসরি পাওয়া যায় না, যে ইয়াতে যে আপনার আপনার ইসিজি তে সরাসরি ইয়া করা, পার্থক্য করা, ইট ইস ভেরি মাচ টাফ। আলটিমেটলি যে সমস্ত পেশেন্টের রিকারেন্ট এসবিটি হয় এবং কোনো অ্যাভারেন্ট কন্ডাকশন পাথ হয়ে আছে কিনা, আমরা কনফার্মেশনের মেইন উপায় হলো ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করা। আর কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার পিপি ইন্টারভেল যেটা স্যার, এটা কি স্যার প্রথম যে POF টা স্যার, ওই POF এর শুরু থেকে স্যার পরে POF এর শুরু পর্যন্ত পিপি স্যার, পিপি ইন্টারভেল হলো একটা POF থেকে আরেকটা POF পর্যন্ত, মানে পরের POF এর স্যার শুরু না শেষ পর্যন্ত, না না POF এর শুরু থেকে আরেকটা POF, আরেকটা POF এর শুরু পর্যন্ত, শুরু পর্যন্ত, আচ্ছা আপনি যদি যেখান থেকে নেন শেষ থেকে নিলে আরেকটা POF এর শেষ পর্যন্ত নিতে হবে,
অথবা সাপোজ ধরেন শুধু পি ওয়েভ থেকে ধরেন পি ওয়েভের মাঝামাঝি থেকে ধরেন পি ওয়েভের মাঝামাঝি থেকে আরেকটা পি ওয়েভের মাঝামাঝি পর্যন্ত এর মাঝে যতটা লার্জ স্কয়ার এটাকে 300 ডিভাইড বাই নাম্বার অফ লার্জ স্কয়ার দিয়ে ভাগ দিবেন স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ভিটি ভিটির সাথে আর হলো টর্সাটিস ডি পয়েন্টিস যেটা ওটা কিভাবে একটু করব স্যার ডিফারেন্সিয়েট সহজ কথা হলো আমি জাস্ট বলে দেই আপনার লেকচার থেকে দেখে নিন আমি অলরেডি বলেছি বিটি মানে কি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার যে হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া থাকে একবার রেগুলার একটা টেকিকার্ডিয়া এবং টর্সেট ডি পয়েন্টিস দুইটা ভাগে দেখা যায় একটা হলো অনেক সময় একটা মনোমরফিক বিটি মানে সবগুলো বিটির ক্রাইটেরিয়া একই ধরনের ওইটা থেকে মাঝে মাঝে পলিমরফিক বিটি মানে বিভিন্ন উপরে নিচে ওইগুলো পরিবর্তন হওয়ার মাঝখানে মাঝখানে একটা গ্যাপ দেয় মানে একটা গ্যাপ বিটি না হোয়াইট কমপ্লেক্স না একটু ইরেগুলার অনটা বিএফ এর মতো গ্যাপ দেয় মনে হলো একটা টুইস্টিং হয় ইয়াটা অ্যাপিয়ারেন্সটা ওইটা হলো টর্সেট ডি পয়েন্টিস অনেক সময় দেখা যায় যে নরমাল বিটির পরে বিএফ হয়ে যায় এবং এর মাঝখানে একটা বিএফ ও না বিটি ও না একটু দুইটার মাঝখানে একটু ইয়া হয় আপনারা লেকচার 2 টা একটু ভালো করে দেখেন আমি কিছু ছবি দেখাইছি ওইটা হলো টর্সেট ডি পয়েন্টিস বলে ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার আর কোনো কোশ্চেন আছে স্যার একটা বিষয় ছিল স্যার স্যার রিসেন্টলি স্যার আমি দুই তিনটা ইসিজি দেখলাম স্যার সেই ইসিজি গুলোতে স্যার ওই এভিআর লিডটা স্যার সবগুলো পজিটিভ মানে পজিটিভ ডিফ্লেকশন কিন্তু স্যার ইনফিরিয়র সার্ভিস 2 3 এভিএফ লিড গুলোতে স্যার নেগেটিভ ডিফ্লেকশন আর কি তাহলে স্যার এটা আমি বলছিলাম প্যাথোলজিক্যাল কিউ এখন আসলে লাগাইছে কিনা দেখতে হবে ভালো করে এটা কোনো এটার কোনো ইয়া নাই যে ডেভিয়েশন নাই অনেক সময় লিড গুলো লাগাই কম আমি কবে যেন ইসিজি রিপোর্ট করতেছি দেখি ম্যাক্সিমাম ইসিজি ঠিক একই রকম 2-3 এবিএফ এ কিউ মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি পেশেন্টের সব পেশেন্টের কি এমআই হইছে নাকি প্রায় 15-20টা ইসিজি পাইছি এরকম জাস্ট আমিও অ্যাস্টোনিস্ট হয়ে গেছি তো আলটিমেটলি এখানে কোনো কোনো ভেরিয়েশন নাই যদি আপনার এবিআর এ টল টি টল আর পান দ্যাট মিনস ডেক্সট্রোকার্ডিয়া অথবা লিড ডিসপ্লেসমেন্ট হ্যালো হ্যালো স্যার স্যার এওরটিক ডিসেকশনে ইসিজি করলে কেন স্যার ইনফেরিয়র এম এর ফিচার পাওয়া যায় এওরটিক ডিসেকশনে তাই না এওরটিক ডিসেকশনে এওরটিক ডিসেকশনে যদি যখন এওরটাটা মানে ডিসেক্ট হয়ে যায় ওই রিজিওনে মানে আপনার মিডিয়া থেকে ইন্টিমার যে সেপারেশনটা হয়ে যায় সেপারেশনটা হইলে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সরাসরি যে ইনফেরিয়র পাওয়া যায় তা না অনেক অনেকই পাওয়া যেতে পারে দেখা যায় যে আপনারা তো আমরা মেন কোথায় অ্যাওরটিক রাইট সাইনাস এবং লেফট সাইনাস থেকে আমাদের দুইটা ইয়া হয় এই যে আপনার ইয়ার এই যে করোনার আর্টারি অরিজিন হয় হ্যাঁ দেখা যায় যে স্ট্রেসটা রাইট করোনার আর্টারির মধ্যে রাইট করোনার আর্টারির পাশে ম্যাক্সিমাম পাওয়া যায় এবং এগুলো নিয়ে অনেকগুলো ইয়া আছে যে আপনার কি বলা যায় এটাকে আপনার আর্টিকেল আছে যে অ্যাওরটিক ডিসেকশনে কোন ধরনের কোন ইয়া পায় ম্যাক্সিমাম কোনটা পায় এবং দেখা যায় যে ম্যাক্সিমামই পায় ইনফিরিয়র লিড গুলো 2-3 এবিএফ এ ম্যাক্সিমাম ইয়া পায় যে আপনার চেঞ্জ গুলো পায় কারণ কি এটা হলো একটা কারণ আরেকটা কারণ হলো রাইট সাইডের যে লিড ইনফিরিয়র লিড গুলোতে যে রাইট করোনারি সাইনাসের যে পজিশনটা ওই পজিশনটা লেফট সাইনাসের চেয়ে একটু ডিফারেন্ট এবং ওইদিকেই ম্যাক্সিমাম এটা পাওয়া যায় চেঞ্জ গুলো পাওয়া যায় স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার সেটা হচ্ছে স্যার স্যার আমরা এটিএল ফিব্রিলেশন হলে স্যার চার্জ ভাস স্কোর দিয়ে পেশেন্টকে অ্যান্টিকোয়াগুলেন্ট দেই স্যার কিন্তু স্যার মাল্টিফোকাল এট্রিয়াল টাইকার্ডিয়া এটা তো স্যার রিদম ইরেগুলার হয় এবং মাল্টিফোকাল এট্রিয়াল টাইকার্ডিয়া এট্রিয়াল ফিব্রিলেশনে কনভার্ট করতে পারে স্যার তো সেই ক্ষেত্রে আমরা স্যার মাল্টিফোকাল এট্রিয়াল টাইকার্ডিয়া কেন স্যার অ্যান্টিকোয়াগুলেন্ট দেই না স্যার হ্যাঁ শুনেন মাল্টিফোকাল এট্রিয়াল টাইকার্ডিয়া রিদম গুলো ইরেগুলার হয় ঠিক কিন্তু এখানে ইফেক্টিভ কন্ট্রাকশন হয় মনে রাখবেন এখানে ইফেক্টিভ কন্ট্রাকশন হয় এট্রিয়াল ফিব্রিলেশনে ইফেক্টিভ কন্ট্রাকশন হয় না ইফেক্টিভ কন্ট্রাকশন না হওয়ার কারণে লেফট এট্রিয়ামটা একটা কন্টিনিউয়াস ভলিউম ওভারলোডে থাকে কন্টিনিউয়াস ভলিউম ওভারলোডে থাকার কারণে লেফট এট্রিয়াম
is amenable to development of thrombus and this thrombus can dislodged can development of embolism ওই জিনিসগুলো যেহেতু ওই ইয়াতে মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডি অথবা ওয়েন্ডারিং পেসমেকার ওই জিনিসগুলো হয় না মূল প্যাথোলজিটা লেফট এট্রিয়াল অ্যানালগমেন্ট হয় লেফট এট্রিয়াল অ্যানালগমেন্ট কারণে এখানে থ্রম্বোলিজমের চান্স বেশি থাকে ওইখানে থ্রম্বোলিজমের চান্স কম থাকে এজন্য আমরা এখানে এখন চার্জ বাস বলে না এখন বলে CH2 BH2 বাস করে হ্যাঁ ওটা আমরা পরে ইয়া দেই অ্যান্টিকোয়েন্ট থ্যাংক ইউ স্যার আরেকটা কোশ্চেন ছিল কোন একটা লেকচারে শুনছিলাম স্যার যে বলছে মনোমরফিক বিটি উইথ নো আইসোইলেকট্রিক লাইট তাইলে আমরা বিএফ বলতে পারবো এটা কি স্যার একটু বুঝায় বললে মনোমরফিক বিটি উইথ নো আইসোইলেকট্রিক লাইট না হ্যাঁ এটাকে বিএফ বলে মানে ডেফিনিশনটা এরকম একটা লেকচারেই পাইছিলাম স্যার কিন্তু জিনিসটা বইয়ে পাইতেছি না কত আমার তাহলে জিনিসটা একটু দেখতে হবে কারণ আমার ইয়া করতেছে না বিএফ তো সাধারণত কেওটিক অ্যাপিয়ারেন্স থাকে তো ভেন্টিকুলার ফিব্রিলেশনে মনোমরফিক বিটি হওয়ার কথা এটা পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হতে পারত পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হতে পারত কিন্তু বিএফ এর সাধারণত কেওটিক অ্যাপিয়ারেন্স থাকে এটা আমার একটু দেখতে হবে তাহলে এই জিনিসটা তাহলে আমি মনোমরফিক বিটি আমি তাহলে এটা দেখব একটু হ্যাঁ জি স্যার থ্যাংক ইউ আর কোনো কোশ্চেন আছে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যেহেতু আমরা তিনটা ক্লাসে তো ইসিজি কিছু হয় না হ্যাঁ আর ইসিজি এমন একটা ভাস্ট টপিক এটা আসলে আমি হয়তো কার্ডিওলজি পড়ছি বলে আমার হয়তো ইসিজির একটা আইসবার্গের অল্প একটু কোনায় কিছুটা নলেজ আছে ইসিজির অনেক অনেক মানে ম্যাক্সিমাম নলেজ আমার নাই আমি সরাসরি বলছি তো আপনারা ইসিজি গুলো একটু প্র্যাকটিস করবেন যে যেখানে আছেন যে আমি আমি তো উপজেলা যারা কমপ্লেক্সে কাজ করেন তারও মাঝে মাঝে ইসিজি নিয়ে আলোচনা করতে পারেন যারা আমি একটা আমার অভিজ্ঞতা বলি মানে আমার খুব ভালো লাগছে এই জিনিসটা আমি যখন ফিফথ ইয়ারে পড়ি আমি একটু সুযোগ পেয়েছিলাম যে মানে আমাদেরকে মেডিকেল কলেজ থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠাইছিল আমাদেরকে অক্সফোর্ড আমি একটা স্কলারশিপ পেয়েছি স্কলারশিপের মতো পেয়েছিলাম আমাদের চিটাগং মেডিকেল থেকে আমরা অক্সফোর্ডে ছিলাম প্রায় 3.5 মাসের মতো অক্সফোর্ডে জন রেডক্লিফ হসপিটাল যেটা এখন ওই যেটার মধ্যে ওই যে নাফিল ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিন যেখানে এখন বর্তমান ইয়ারটা যে সারা গিলবার্ট যেটা করতেছে ওইখানে কি হয় আমরা আমি স্টুডেন্ট হিসেবে ছিলাম ফিফথ ইয়ারের স্টুডেন্ট হিসেবে ওদের প্রতি সপ্তাহে স্টুডেন্টদের জন্য মানে পুরো ইউনিটের জন্য একটা ইসিজি সেশন থাকতো ইসিজি সেশন এক্সরে সেশন এখানে একটা কার্ডিওলজিস্ট আসতো ওদের ইউনিটের সবগুলো ইসিজি নিয়ে আলোচনা করতো প্রতি সপ্তাহে স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক ছিল মানে এই সেশনগুলো যদি আপনারা যারা আছেন বিভিন্ন মেডিকেলে আপনারা যদি একটু অ্যারেঞ্জ করেন মাঝে মাঝে আপনার স্যাররা কিন্তু ইয়ে করবেন যদিও আমাদের জানেন আপনারা মেডিকেল কারিকুলাম তো চেঞ্জ হয় না আমরা যা 71 সালে যা ছিল অথবা খুব ফাইন টিউনিং হয়েছে খুব বেশি হয় না আপনারা জাস্ট ইসিজি গুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এমন কিছু সেশন বানাই নেবেন নিজেদের মতো করে বিভিন্ন মেডিকেলে আছেন ট্রেনিং করতেছেন নিজেদের কিছু সেশন বানাই নেবেন স্যার দেখে 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 ইসিজি গুলো এভাবে শিখতে হবে নাহলে আসলে বই পড়ে একদিন দুই দিন আর তিন দিনের ওয়ার্কশপ করে ইসিজি শেখা সম্ভব না আমি তো এমডি পাস করলাম এগুলো করলাম কিন্তু আলটিমেটলি আমার মনে হয় আমি এখনো নোভিস যদি ইসিজি জন্য রিপোর্ট করি বাট এখনো নোভিস আপনারা রেগুলার প্র্যাকটিস না করলে আলটিমেটলি আপনারা এগুলো এগুলো পারবেন না হ্যাঁ এগুলো খুব সমস্যা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি সবাইকে অনুরোধ করি যে এই এই ওয়ার্কশপটা যদি আপনাদের কারণ আমি যেই প্রবলেম গুলো ফেস করি কি পেরিফেরি থেকে অনেক রোগী আসে আমাদের কাছে যে জাস্ট নন স্পেসিফিক টি ওয়েব চেঞ্জ উপরে অটোমেটিক রিপোর্ট লেখা থাকে যে ইসকেমিক চেঞ্জেস ওইটা দেখে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল বিটা ব্লকার সব দেওয়া থাকে একটা পেশেন্ট যদি এই ড্রাগ গুলো পায় আমাদের ভয় লাগে যদি বাই চান্স যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে বন্ধ করতে পারি না কিন্তু খেয়াল করে দেখেন আপনার আত্মীয় স্বজন তো হইতে পারে এতগুলো ড্রাগ পায় আলটিমেটলি তার কোনো ইসকেমিক হার্ট ডিজিজ না সুতরাং ইসিজিটা আপনাদের জন্য মাস্ট জানা দরকার যেমন একটা এমআই হলো আপনারা সাপোজ লেফট মেইন আর্টারি অকলুশন হলো আপনারা যদি জাস্ট আজকে একটা স্লাইড দেখালাম এটা যদি মাথায় রাখেন টিপিক্যাল পেইন হয় তাড়াতাড়ি করে আপনারা পাঠিয়ে দিবেন খুব শিশু এই জিনিসগুলো বেসিক নলেজ গুলো আমাদের জানা খুব জরুরি দরকার এবং এই নলেজ গুলো জানার জন্য যা যা করা দরকার আপনারা একটু করবেন আমার মনে হয় একটু আপনাদের জন্য ইজি হয়ে যাবে একটা কোশ্চেন করতে পারি লাস্ট অবশ্যই আমরা জানি যে আমরা বান্ডেল বাস ব্লক হলে তো আমরা কিউআরএসটা এক্সপেক্ট করি ওয়াইড তো যখন একটা হয় যে এসবিটি যখন হয় আমরা জানি ন্যারো কমপ্লেক্স আর ভিটি হলে হয় যে ওয়াইড কমপ্লেক্স কিন্তু আমি শুনতে পারলাম একবার পড়ছিলাম যে এরকম এসবিটির সাথে যদি বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে তখন এটা ওয়াইড হয়ে যায় তখন তো আমি কিউ ডিফার করব আপনার ন্যারো থাকবে নাম্বার ওয়ান
পিয়ার ইন্টারভাল নেরো এবং আপনার এই যে পিওএফটা অনেক সময় সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে এবং পিওএফ অনেক সময় নাও থাকতে পারে এই তাহলে পিওএফ এবং পিয়ার ইন্টারভাল এই দুইটা দিয়ে আপনাদের ইয়া করতে হবে যে এই আপনার এসপিডি এর ক্রাইটেরিয়া মিলাইতে হবে আর বান্ডল ব্রাঞ্চের ক্রাইটেরিয়া যেগুলো আছে ওয়াইড কিউআরএস যদি আপনার রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হয় রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকের যে ক্রাইটেরিয়া গুলো আছে আরএসআর প্যাটার্ন থাকবে ডিপ ডিপ এস থাকতে পারে আপনার ইয়াতে যে B5, B6, 1A, BLA এটা রাইট বান্ডল ব্রাঞ্চ প্যাটার্ন থাকবে পাশাপাশি পিওএফ নেও থাকবে পিআর ইন্টার পিওএফ থাকতে পারে তো পিআর ইন্টারভাল আসসালামু আলাইকুম স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার এমআরসিপি পার্ট 2 এর জন্য ইম্পর্টেন্ট ইসিজি গুলো আমরা কোথা থেকে দেখতে পারবো মানে কোথা থেকে ভালো পাওয়া যাবে এমআরসিপি পার্ট 2 আসলে ইসিজি গুলো যে কোন জায়গা থেকে আসে এটা বলা খুব মুশকিল তবে আমার যে এরিদমিয়ার যে ক্লাসের যে ইসিজি গুলো আপনাকে সবগুলো দেখাইছি এগুলো একটু সবগুলো একটু একটু ঠান্ডা মাথায় দেখেন এমআইআর যেগুলো দেখাইছি এই লেকচারের ইসিজি গুলো একটু ভালো করে দেখেন মোটামুটি আমার মনে হয় আপনার 85-90% কভার হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার কোনো বই রেকমেন্ড করবেন কিনা বা মানে এটার জন্য কি স্পেশাল কোনো কিছু ইসিজির আসলে কোনো খুব বিশেষ করে এমআরসিপি এর জন্য তো কোশ্চেন গুলো তো খুব চেঞ্জ হয় ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় আলাদা কোনো বই এমন নাই যেটা এটা পড়লেই আপনার ইসিজি গুলো কভার হয়ে যাবে এমন কোনো বই নাই হ্যাঁ আর ইসিজি কার্ডিওলজি যারা আছে তাদের অনেকগুলো বই আছে এসএন চুন কিছু ছোট বই আছে যেগুলো তো অনেকগুলো ইসিজি আছে ওইগুলো দেখতে পারেন এক্সট্রা বই আছে এসএন চুন নামে পাওয়া যায় পরমাতে পাওয়া যায় ওইটা দেখতে পারেন অনেকগুলো অনেকগুলো ছোট বই বাট অনেক ইসিজি ওটার মধ্যে আছে থ্যাংক ইউ স্যার আর কোনো কোশ্চেন না থাকলে মানে আমরা শেষ করতে পারি হ্যাঁ জি স্যার কোনো কোশ্চেন না থাকলে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে লিখতে পারেন অথবা আমি গ্রুপের মধ্যে আছে আমাকে ইনবক্স করতে পারেন আমি যদি নাও জানি আমি একটু জানি এই যে প্রশ্ন নিয়ে পড়ে আপনাদেরকে আমি আনসার করতে পারব শেষ সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ জি স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সালাম একসাথে শেষ ক্লাসও শেষ